আসসালামু আলাইকুম। আগামীর পথে অনুষ্ঠানে ওয়ালাইকুম আপনাদের আসসালাম। সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন। আর দুদিন পরেই 16ই ডিসেম্বর, এই বিজয় দিবসকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধ অব্যক্ত কষ্টগুলো। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। পাকিস্তানে হায়ানাদের কাছে যেসব নারীরা সম্ভ্রম হারিয়েছেন, সন্তানও জন্ম দিয়েছেন অনেকে, যারা যুদ্ধ শিশু হিসেবে পৃথিবীর মুখ দেখেছেন, বেড়ে উঠেছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দর্শক, আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন দুজন সম্মানিত অতিথি। আমি অত্যন্ত গর্ববোধ করছি আমার এই আলোচনায় যে দুজন অতিথি অংশগ্রহণ করবেন, দুজনেই মুক্তিযোদ্ধা। আসুন তাদের সাথে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিই। প্রথমে মাহমুদুর রহমান বেনু, মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা। আপনাকে স্বাগত জানাচ্ছি বেনু ভাই আমার অনুষ্ঠানে আগামী পথে। ধন্যবাদ আমাকে বলার জন্য। হ্যাঁ, তো মাহমুদুর রহমান বেনু ভাইকে আমরা সকলেই বেনু ভাই নামে পরিচিত, আমরা সবাই, আমাদের সবার প্রিয় বেনু ভাই। বাবুল ভাই, বাবুল খান ভাই যোগ দিয়েছেন ওয়েলস ক্রাডিফ থেকে, তিনি একজন মুক্তিযোদ্ধা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, এই মুক্তিযুদ্ধ বিজয়ের মাসে দর্শক। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, সেই সাথে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্যে আমার খুবই প্রিয় উপস্থাপিকা হুসনা খান হাসি, তার উপস্থাপনা আমি অনেক দিন ধরে দেখছি, খুবই ভালো লাগে, এবং তিনি এই সুযোগটা করে দিলেন বলে তাকে ধন্যবাদ, এবং যারা এর পিছনে আছেন যাদের দর্শক দেখে না তাদেরকেও আমার ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকে পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ। আমি বলছিলাম যে মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের অহংকার, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের গর্ব করার মতো বহু কিছু আছে, বহু অর্জনও আছে। তারপরেও বিজয়ের মাসে আনন্দ উদযাপন করতে গিয়ে কিছু না বলা কথা আমাদের মনে ভিড় করে, কিছু প্রশ্ন জেগে ওঠে হৃদয়ে। বিজয়ের আনন্দে সেসব কষ্টের কথাগুলি আমরা উচ্চারণ করি না বা এড়িয়ে যাই। আজকে যখন আমাদের মাঝে দুজন মুক্তিযোদ্ধাকে পেয়েছি, তখন আমরা হয়তো মন খুলে তাদের সাথে সেই কথাগুলি আলোচনা করতেই পারি। অবশ্যই মুক্তিযুদ্ধের সাথে জড়িত বিপুল প্রাণহানি আর অবর্ণনীয় নির্যাতনের কাহিনী কালিমালিপ্ত অধ্যায়ের মধ্যে রয়েছে যুদ্ধাপরাধ আর নারীর সম্মানহানির মতো বিরাট সব বিষয়। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা মূলত ফিরে দেখতে চাই যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কি করবার ছিল এবং আর কতটুকু তার কতটুকু আমরা করেছি আর কি করবার বাকি রয়েছে। বেনু ভাই এবং বাবুল ভাইকে বলছি যে মুক্তিযুদ্ধে আপনাদের যে ভূমিকা এবং আপনাদের স্মৃতিচারণ আমরা একটু পরে শুনবো। তার আগে আমি প্রথমে বেনু ভাইকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, মুক্তিযুদ্ধে বিপুল সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন, সেই সব সাধারণ মানুষদের অবদানকে স্বাধীন রাষ্ট্র কি যথাযথ সম্মান ও স্বীকৃতি দিতে পেরেছিল? আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন, এমন সংবাদ ও পত্র পত্রিকায় উঠেছে। বেনু ভাই আপনার কাছে এই প্রশ্ন, আপনারা দুজনেই করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, বা প্রশ্ন আপনার কাছে, বাবুল ভাই আপনার যদি অ্যাড করার থাকে পরবর্তীতে আপনি পারবেন। ধন্যবাদ বেনু ভাই। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে এই পুরো ইস্যুটা আর কি পুরো ঘটনাটাই অত সুন্দরভাবে সংগঠিত হয়নি, মুক্তিযুদ্ধ কোনো চেষ্টা করা হয়নি যে মুক্তিযুদ্ধের সময় সত্যিকার অর্থে কার কি ভূমিকা ছিল। দেশে অনেক অনেকেই এই মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে, নানান রকম ভাবে ওই সামরিক বাহিনীকে সাহায্য করেছে, কে কে কি করেছিল না করেছিল এ ব্যাপারে আমরা সম্পূর্ণ কোনো একটা ভালো ইতিহাস রিপোর্ট বা ভালো প্রচেষ্টা দেখিনি আর কি।
আবার যারা অনেকেই যুদ্ধে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মুক্তিযোদ্ধারা যারা হয়তো পঙ্গু হয়ে ফিরে এসেছে, একটা সামান্য ঘটনা বলি, আমার চোখে পানি এসেছিল। ইউনিভার্সিটিতে তখন আমি পড়াই, একটি ছেলে আমার কাছে এসছে, ওর হাঁটুর থেকে নিচের ইয়েটা নাই, হাঁটু পর্যন্ত ছেলেটি, ওইখানে হাঁটুতে একটা খড়ম, কাঠের খড়মের মতো লাগানো, ওইটা দিয়ে সে হাঁটছে। তো ওইটা দিয়েই সে কোনো রকম হাঁটা তো বলা যাবে না, বা যাই হোক মুভ করছে আর কি। তো ও এসছে আমার কাছে যে আমাকে, আমি যুদ্ধে গিয়েছিলাম, তা তো যুদ্ধে আমার পাটা চলে গেছে আর কি, তো আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কিন্তু ওরা আমাকে বলছে যে না হবে না, তোমার এই কাটা পা এই যে দেখলে সব ছাত্রছাত্রী আসবে, কি ইয়ে করবে, তোমাকে আমরা ইউনিভার্সিটি নিতে পারবো না। তো আমি কি কথাটা শুনে একেবারে সঙ্গে সঙ্গে আমার চোখে পানি আসলো, যে কত রকম, কত বড় নিষ্ঠুর হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। আরে যেহেতু পাটা গেছে, তার পা যে গেল সেইটার জন্যই তো সে বেচারে কি প্রচন্ড দুঃখ, তার উপরে তাকে এইরকম একটা মানে কষাঘাত করা আর কি, যে তুমি যুদ্ধে যেয়ে তোমার পা চলে গেছে, তো ইউনিভার্সিটি ভর্তি হতে পারো না। তো যাই হোক, আমি ইউনিভার্সিটির একজন সিনিয়র লেকচারার একটা ডিপার্টমেন্টে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে, তা আমার কথাবার্তার কিছু মূল্য ছিল আর কি। আমি সঙ্গে সঙ্গে একেবারে সোজা ভাইস চ্যান্সেলর সঙ্গে যোগাযোগ করে ওর ভর্তি বন্দোবস্ত করে দিই আর কি। এই ধরনের ঘটনা প্রচুর, মুক্তিযোদ্ধারা, অনেক মুক্তিযোদ্ধা এনেকে বলেছে, কাগজে পড়েছি আমি, যে রাস্তায় বসে ভিক্ষা করছে, ওদের বেঁচে থাকার কোনো ইয়ে হয়নি। তো অনেক ব্যাপার জি, সত্যিকার অর্থে আর কি, অনেক ঘটনাও হয়েছে পরে। এখন তো মুক্তিযোদ্ধা হলেই কত একটা যেন অ্যালাউন্স পাওয়া যায়, 10,000 টাকা না কত টাকা, আমি অবশ্য ওদিকে কখনো যাইনি, আমি তো থাকি বাইরে, কিন্তু শুনেছি আর কি, মুক্তিযোদ্ধাদের একটা আলাদা জায়গা হয়েছে, যারা যে যে কোনো রকমে প্রমাণ করতে পারবে যে সে মুক্তিযোদ্ধার ছেলে, বা মুক্তিযোদ্ধার সাথে তার একটা সম্পর্ক ছিল, বা যেই মুক্তিযোদ্ধা ছিল, এরা সবাই রিহ্যাবিলিটেশন নিয়ে। কিন্তু তবুও অনেক ক্ষেত্রে আর কি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধারা, তাদের মূল্যায়ন হয়নি। আবার ওই যে যে নারীদের কথা বললে তুমি আর কি, যে যাদের সম্ভ্রম হানি হয়েছে, যাদের অনাকাঙ্ক্ষিত শিশুর জন্ম দিতে হয়েছে, তাদেরও সম্পূর্ণ রকম পুনর্বাসন হয়নি আর কি। আমার নিজের ধারণা, আমি তো থাকি বিদেশে, আমি সব খবর অত পরিষ্কার করে জানি না আর কি, কিন্তু আমার শোনা আর কি, আমার জানা অনেক মুক্তিযোদ্ধা তাদের যা প্রাপ্য ছিল তা পায়নি আর কি। ধন্যবাদ বেনু ভাই। বাবুল ভাই, আপনি কিছু অ্যাড করতে দুঃখজনক, চাচ্ছেন? খুবই হ্যাঁ, দুঃখজনক। মানে বিনু ভাই যেগুলো বলেছেন তা সবই সত্যি। এরপরেও অনেকেই আমরা দেখেছি যারা মানে টিটকারি মারা হতো, মানে 75 পরবর্তীতে মানে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সামনে অফিস আদালতে, আমি তো তখন পিডিবিতে চাকরিতে ঢুকি, সেখানেও বলা হতো ঘুমাইছিল সকালবেলা স্বাধীনতা পেয়ে গেছে। হ্যাঁ, ওখানে গেছে, ওখানে গিয়ে ওই খাওয়া দাওয়া করেছে আর ফুর্তি করেছে আর এই ধরনের কথাবার্তা। তারপর অনেকে আত্মহত্যা করেছে এইসব গালাগালি খেয়ে, তারপরে অনেকে সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, বলে রেখে লাভ কি, ক্ষমা খায় আমি নিলাম এটা। মানে গ্রামে পর্যন্ত টিটকারি মারা শুরু হয়ে গেছে, জি, এই এই ধরনের অবস্থায় আমরা পড়ে গেছিলাম। মানে যেখানে যাই আমরাই পরিচয় দিতাম না, কারণ
এইরকম অবস্থা আরম্ভ হয়ে গেছিল। কিন্তু যেদিন আমরা বিজয়ের বেশে ফিরলাম, সেদিন যে অভ্যর্থনা, যা কল্পনার বাইরে, কিন্তু তার কয়েকদিন কয়েক মাস পরেই সব কিছু উলট পালট হয়ে গেল। তারপরে আমরা যশোর সার্কিট হাউজের ওখানে এসে ফর্ম ফিল আপ হ্যাঁ বাবলু করলাম। ভাই, আপনার আপনার স্মৃতি যেন আমরা পরবর্তীতে আসছি। হ্যাঁ, আপনার কাছে অন্য একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ওগুলি আমরা আচ্ছা শুনবো দুজনেরই। আপনাদের কথা শুনে আমরা তারপর শেষ করব, কারণ ওই কথাগুলি তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনাদের। তো তার আগে আরো আমার শ্রোতারা নিশ্চয় বা আমিও উদগ্রীব আরো কিছু বিষয় জানার জন্য। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যেটি হলো মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্বীকৃতি স্বরূপ যেসব বীরশ্রেষ্ঠ বীরোত্তম বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে, সেগুলিতে কি সাধারণ মুক্তিযোদ্ধারা যারা পুলিশ বা সেনাবাহিনীর সদস্য নন, তারা যথাযথভাবে মূল্যায়িত হয়েছেন? বাবুল ভাই প্রথমে বলুন, সব দেন বেনু ক্ষেত্রে ভাই। তো বলা যায় না, সব ক্ষেত্রে তো কিছু তো ব্যতিক্রম থাকেই। আর যারা আর্মিতে ছিলেন সবই প্রায় বীর উত্তম, আর যারা বেসামরিক এতে তারা হলেন বীর উত্তম, ধর বীর বীর কি যেন কথা, বীর বীর প্রতীক, উত্তম বীর মেনু ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বীর এই ব্যাপারে বীর খুব বীর উত্তম আর বীর বীর প্রতীক বীর ভুলে যাচ্ছি আমি বীর নাম, প্রতীক বীর প্রতীক বীর প্রতীক, বীর না বীর বীর প্রতীক, শ্রেষ্ঠ বীর প্রতীক বীর প্রতীক এইটা, আর বীর বীর শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ, এই এই কটা ইয়ে দিয়েই আর কি অনেকেই অন্ধকারে মিলে মিলিয়ে গেছে, যাদের আর খোঁজ পাওয়া যায়নি, যারা যুদ্ধক্ষেত্রে নিজের জীবন দিয়ে গেছে। যেরকম আমাদের ওখানে একজন ছিলে যশোরে বাড়ি, খুব সম্ভব নজরুল বলে একটা ছেলে, সে মারা গেল। তা তার তো বোধ হয় মুক্তিযোদ্ধাও হয় যোদ্ধা বলেও তার কোনো বোধ হয় কোনো ইয়ে নেই, মানে মানে কোনো কোনো লিঙ্ক মূল্যায়ন নেই করা হয়নি। বলে, না 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 এইরকম আছে অনেকেই, অনেক অনেকেই। আবার আমি এখানে যারা, প্রথমে যে কথাটা বললাম যে এই ধরনের ঘটনা যেসব জাতীয় জীবনে ঘটে, মুক্তিযুদ্ধের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমার নিজের ধারণা হলো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই একটা সংগঠিত চেষ্টা প্রচেষ্টা চালানো উচিত ছিল, দেখে জানা কারা মুক্তিযুদ্ধে গিয়েছিল, কিভাবে তাদের, তারা কোথায় আছে, কিভাবে আছে সত্যিকার অর্থে। ওই রকম এখন যে এরকম যে মুক্তিযোদ্ধা কেউ যে বললেই অনেকেই বলে যে ওই কদিন আগে হতে জাস্ট 20 বছর আগে জন্ম হয়েছে, তারাও বলে যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি গিয়েছিলাম বা ছোট, মুক্তিযুদ্ধ। এই ধরনের ঘটনাও দেখা যায় এখন আর কি। কিন্তু হ্যাঁ মেইন আচ্ছা, অনেক সমস্যা যেটা, যে সত্যিকার অর্থে কোনো চেষ্টা হয়নি টু রিয়েলি একটা, যে বললাম যেমন গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এরকম অন্ধকারে ফেলে রাখার কোনো উচিত হয়নি। যে মানুষ তার জীবন দিয়েছে, যে মানুষ তার সম্ভ্রম হারিয়েছে, যে যেভাবেই যে এফেক্টেড হয়ে, তাদের সবাইকে প্রথম থেকেই যে সরকারি, এই তো আমাদের দুঃখজনক ব্যাপার তো, যে যে ঘটনাগুলো এমন দ্রুত ঘটে গেছে, জাতির পিতা বঙ্গবন্ধুকে মেরে ফেলা, তারপরে তার সমস্ত পরিবার মেরে ফেলা, তারপরে একটার পর একটা, আবার সেই যেই যেই শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, সেই শক্তির আবার দেখি যে ফিরে আসলো 75-এর মধ্যেই। এই যে দুঃখজনক ব্যাপারগুলো ঘটেছে আর কি, যার জন্য সমস্যাটা হয়ে গেছে। কিন্তু যদি আওয়ামী সরকার বা শেখ মুজিব বা আমাদের বঙ্গবন্ধু পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ফিরে আসলেন, তখনই যদি কেউ একটা উদ্যোগ নিত আর কি, যে এই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো, এগুলো আগে একটা গবেষণা করে বার করা হোক, যারা সত্যিকার অর্থে জীবন দিয়েছে বা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য করেছে, তাদেরকে অমান্য করা, তাদেরকে খুবই অন্যায় হবে আর কি, তাদেরকে
চিহ্নিত না করা। আবার যারা বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও আবার ওই রকম আর কি, তারা যেন কোনো মতেই শাস্তি থেকে দূরে না থাকে আর কি, তাদেরকে শাস্তি দেওয়া। এতদিন পরে অনেককেই ফাঁসি টাসি দেওয়া হলো, তখন আমরা জানি না যে এদের সত্যিকার রোল কি ছিল। তবে খুব একটা ভুল হয়তো হয় নাই, এই যে ইয়ের কি নাম, ফজলুল কাদের চৌধুরীর ছেলে, তার রোল টোল এগুলো তো সবাই আমরা অবগত ছিলাম আর কি। যাই হোক, কিন্তু তবু আরো অনেক সুষ্ঠুভাবে এইটা বার করা যেত আর কি, যদি চেষ্টা থাকতো সরকারের মনে, অর্গানাইজড ওয়েতে, যে অর্গানাইজড সরকারি ওয়েতে এসেছে, গবেষণা করে একটা লিস্ট করে, লিস্ট হ্যাঁ করে এবং একটা লিস্ট সত্যিকার থাকা তো অর্থে অবশ্যই। আর জানা। অনেকেই তো চেষ্টা, বিদেশিরা বিনুভাই চেষ্টা করছেন, যে কয়েক বছর আগে, 2-3 বছর আগে আমি যখন রিসার্চ করছি এটা নিয়ে, তখন আমি এক ভদ্রলোক কানাডার থেকে গিয়েছিলেন, যুদ্ধ শিশুদের নিয়ে তিনি একটা বই লিখেছেন, রিসার্চ করতে গিয়েছেন। তো যুদ্ধ মন্ত্রণালয়ে আমার মনে হয় তিনি একটু চেষ্টা করেছেন ইনফরমেশন বের করার, কিন্তু তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি, তিনি কোনো সুযোগই পাননি। তো এটা এবং বাংলাদেশের এত বড় একটা ইতিহাস, যেখানে আপনার, আমি নিজে ধরেন আমাদের বাচ্চাদেরকে যে আমরা বলবো যে সঠিক ইতিহাসটা কি, তোমরা রিসার্চ করো, সার্চ করো, যেমন সারা বিশ্বের আপনি গুগল করলে পেয়ে যাচ্ছেন, তাই না? আমাদের সবসময় একটা সন্দেহ থেকেই যাচ্ছে, যে আপনি বললেন যে 20 বছরের একজন বয়স্ক কেউ যদি বলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? কারণ মুক্তিযুদ্ধে 49 বছর বয়স, তো স্বাভাবিক কারণেই তো প্রশ্ন জাগে। আমরাও শুনি সচরাচর এদেশে শুনছি যে অনেকেই দাবি করছেন তারা মুক্তিযোদ্ধা ছিলেন, তো একটা লিস্ট থাকলে, এটা একটা গাইডেন্স থাকতো আমাদের জন্য। এখন এত দেরি হয়ে গেছে, 50 বছর পরে এইসব ঘটনা আবার বার করা তো খুব ডিফিকাল্ট। তবু আর কি আমার একটা স্বপ্ন এখনো আছে আর কি, যে আমি তো প্রতি বছরই যাই দেশে, কোনো কোনো বছর দুবার যাই, সব এই জানুয়ারি ফেব্রুয়ারিতে একবার, আবার নভেম্বরে আর একবার ইত্যাদি, যে ওই আমার যে মুক্তি সংগ্রামের শিল্পী সংস্থা ছিল আর কি, ওদেরকে আবার একত্রিত করে কিছু কিছু এই এই ঘটনাগুলো বা এই ইতিহাস আর কি কিছু যদি বার করা যায়। তো ওই হাসান ইমাম আমাদের সাথে ছিলেন, মুস্তফা মনোয়ার মন্টু ভাই ছিলেন, সঞ্জিদা আপা ছিলেন, আমি ছিলাম আর কি, আমার আরো অনেক সঙ্গী সাথী ছিল, এদের সবাইকে নিয়ে ওই ওই সময়কার গানগুলোকে প্রতিষ্ঠিত, পুনঃপ্রতিষ্ঠিত করা আর কি, প্রতিষ্ঠিত করা, এই জনতার সংগ্রাম চলবেই, যশোর খুলনা বগুড়া পাবনা, যেই সব গান দিয়ে আমরা আপনি অনুপ্রেরণা জাগিয়েছিলেন এই জন্য মুক্তিযোদ্ধাদের অনেকে আমাকে কণ্ঠযোদ্ধা বলে আর কি, তার ওই সব গানগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা, আবার বারে বারে গান করা, সবার সামনে বলা যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো আর কি আমার মাথার মধ্যে আছে। আমি গতবার গিয়েছিলাম, মোটামুটি সবাইকে ডেকে একসাথে করে বলে এসেছি, ওরাও খুব উৎসাহ দেখিয়েছে যে আমি আসলে আমার সাথে যারা ছিল, ডালিয়া ছিল, শারমিন ছিল, তারপরে ওই শাহিন ছিল, আরো যারা ছিল সবাইকে একত্র করে, আর একটি ছেলে তো চলেই গেল আমাকে ছেড়ে, তারেক জিয়াউদ্দিন তারেক আলী, এই ছেলেটিও খুব দেশপ্রেমিক, খুবই মুক্তিযুদ্ধের ব্যাপারে খুবই উৎসাহী ছিল। যে একবার ছোটলু আলী জাকের চলে গেল গত সপ্তাহে, জি, আমার ভাই এবং বন্ধু, সবচেয়ে বড় বন্ধু। তো যাই হোক, যাদেরকে যাদেরকে পাই তাদেরকে নিয়ে এই ঘটনাগুলোকে, আর এইরকম ঘটনা যদি থাকে, যদি আমাদের চোখে পড়ে যে কোনো মুক্তিযোদ্ধা ওই রকম, ওই যে ইউনিভার্সিটি যে ছেলেটা ভর্তি তাকে ভর্তি হতে দেবে না, জি সে এসছে পা হারিয়ে যুদ্ধে, এইরকম ঘটনা কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে সেগুলোকে সাহায্য করা আর কি, যে যেখানেই আছে আর কি, আমি তো অবশ্যই, দরকার হলে একেবারে শিক্ষামন্ত্রীর কাছে চলে যাব, হ্যাঁ, যে অ্যাবসলিউটলি, মুক্তিযোদ্ধা রাস্তায় ভিক্ষা করছে কেন ইত্যাদি। আপনার তো অবশ্যই করা উচিত বেনু ভাই, আপনি নিজের মানে ভিতর থেকে ফিল করছেন এত বছর,
আপনি নিজে মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছেন, আপনাদের অধিকার আছে ওনাদেরকে অ্যাপ্রোচ করার, কোয়েশ্চন করার, প্রশ্ন করার এসব নিয়ে। বেনু ভাই, পরের প্রশ্নটা আপনার কাছে। মুক্তিযুদ্ধের আরেকটা কষ্টকর অধ্যায় হচ্ছে যুদ্ধ শিশু বা ওয়া চাইল্ড। অনেক পরিবার, যেসব সন্তানদেরকে মুক্তিযুদ্ধের পরবর্তীতে বাংলাদেশে অনেক পরিবারই তাদেরকে অ্যাডপ্ট করতে চাননি, তাদের ঠাঁই হয়নি দেশের স্বাধীন মাটিতে, মানে বাংলাদেশের স্বাধীন মাটিতে। সে সময় ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বাচ্চাদেরকে অ্যাডপ্ট করতে অনেকে এগিয়ে আসেন। সেই সব যুদ্ধ শিশুরা ইতিহাসের অংশ কতটুকু? বেনু ভাই, আপনার কাছে প্রশ্ন। বাবুল ভাই পরে কন্টিনিউ। অবশ্যই অবশ্যই, তারা মানে কি বলবো আর কি, কোনো মতে আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া উচিত না, যে যেখানেই থাকুক আর কি, ক্যানাডাতে হোক, অস্ট্রেলিয়াতে হোক, নিউজিল্যান্ডে হোক, অনেকেই অ্যাবসলুটলি, নিয়ে গেছে, একটা বইও লিখেছে এক ভদ্রলোক, জি নাম হলো উনার লুৎফর কথাই রহমান। বলছিলাম। কেন, জি লুৎফর রহমান, জি লুৎফর রহমান হ্যাঁ, আমার যুদ্ধ শিশুর উপর, কাছের মানুষ, আমি ঢাকায় তাই না? গেলেই তাকে খুঁজে বার করি। তার লেখায় হ্যাঁ একটা ওরকম একটা ছেলের ইতিহাস, ওর নাম আগে জানলে তো আমি বইটাই বার করে রাখতাম। ওনার কথাই বলছিলাম, ওনার বইয়ের নামটা আছে আমার কাছে। উনি উনি বলছিলেন যে উনি কোনো সহায়তা পাননি, উনি যখন রিসার্চ করতে গিয়েছিলেন, বইটা যখন বের করেন, যে হ্যাঁ, ওই তো এইটাই হলো উনি উল্লেখ অসুবিধা আর কি, করেছেন। জি যে যে নানান রকমের পথ পরিবর্তন হলো না, যেই শক্তির বিরুদ্ধে যুদ্ধ সেই শক্তি আবার দেশ সরকার গঠনের ইয়ে নিল, বেনু বা ভাই, যদি তারা এইসব শিশুরা যদি যুদ্ধ শিশুরা ইতিহাসের অংশ যদি হয়েই থাকে, তার কি কোনো একটা লিস্ট থাকবে না, বা নাই কোনো সেটি হচ্ছে আর্কাইভ থাকবে না, বা যেখানে আমরা রিসার্চ করলে আমরা, আপনারা যারাই ইন্টারেস্ট দেখাবেন যে আমরা একটু জানতে চাই, থাকবে না সেখানে তাদের একটা লিস্ট? তাইলে তারা ইতিহাসের অংশ, কিছু নাই, মানে আমরা বলছি ইতিহাসের অংশ, এটাই কিন্তু বলছি আর কি। সাধারণ রাষ্ট্রীয় ভাবে। অনেকেই অনেকেই বলে যে এটা বলা যত সহজ, করা অত সহজ না, কারণ ওই যে সেই শিশু জন্ম নিল, যে সামনে ছিল, দেখা গেল যে বাপ ওর মা আত্মহত্যা করেছে, শিশুকে জন্ম দিয়ে বা শিশুকে জন্ম দিতে গিয়ে সে মারা গেছে বা কি এরকম যে ঘটনা হয়েছে, তারপরে সবসময় চেষ্টা হয়েছে, ওই বইটার মধ্যেও আছে এরকম, জি বাপের চেষ্টা হয়েছে যে কি করে এই জিনিস, এই ইতিহাস বন্ধ রাখে, কেউ যেন না জানে, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার, অত্যন্ত দুঃখের ব্যাপার, এটা ওটা আমি যে এই সমস্ত, কিন্তু এইটার মধ্যে যে প্রাইড আর কি, যেই মেয়ে এই ইয়ে করে গেছে, সে তাকে নিয়ে তার বাপের আরো গর্বিত হওয়া উচিত ছিল আর কি, অ্যাবসলিউটলি, যে এই সমস্ত মানে ও তো নিজে বেছে করে নাই, নিজের ইচ্ছা অনুযায়ী এগুলো হয় নাই, কত বড় দুর্ভাগ্য হলে এই ধরনের ঘটনা, কত রাত শি হ্যাজ বিন টর্চার্ড গড নোজ, এবং তার শিশুকে, এবং মানে খুবই কম, ওই যে ওর নামটা কি ভদ্রলোক আমাদের, খুব সুভাষচন্দ্র বোধহয় না কি নাম ছিল, উনি একটা বই করেছিলেন অরুণোদয়ের অগ্নিশিক্ষা না কি যেন নাম দিয়ে, হ্যাঁ, তারপরে এরকম, কিন্তু মুক্তিযুদ্ধের উপরে বা এই যে ইস্যুগুলো তুমি বলছো এর উপরে অনেক ছবি টবি হতে পারতো, হ্যাঁ, অনেক আরো বেশি প্রচার প্রসার হতে পারতো, আমার এটাই প্রশ্ন অনেক ছিল যে বেনু ভাই, আরো যে অনেক বেশি মুক্তিযুদ্ধে, ডকুমেন্টেড হতে পারতো, কিন্তু এগুলো হয়নি। হ্যাঁ, যেমন মুক্তিযুদ্ধের অনেক বই নাটক থাকলেও যুদ্ধ শিশুদের নিয়ে তো তেমন না একটা নেই, যাই হয়েছে কিছুই কাল্পনিক। হ্যাঁ, যাই সেটা হয়েছে বললাম যে মোটামুটি যে অল্প কিছু কাল্পনিক, যেমন বাংলাদেশের অবস্থানকৃত যুদ্ধ শিশুদের নিয়ে কোনো গবেষণা নেই না বাংলাদেশে। এটা যে কত গবেষণা নেই, কোথায় দুঃখজনক। গেছে, কার হ্যাঁ, কাছে গেছে, তারও কোনো ইয়ে রাখা হয়নি, আমি শিশু তো আর রিসেন্টলি নিজে তাকে রিসেন্টলি বেনু ভাই, জায়গা, বাবুল ভাই, ক্যানাডায় একজন যুদ্ধ শিশু, আপনারা বোধ হয় ইন্টারভিউ, বিবিসি একটা ইন্টারভিউ 2014-তে করেছিল, ওর নাম মনুয়ারা ক্লার্ক। তো ওরে আমি আজকে যুক্ত করতে চাচ্ছিলাম, যাই হোক, যে কোনো কারণে হয়নি। তো তার একটা ইন্টারভিউ দেখছিলাম, এবং সে আমার সাথে কথা বলে আমাকে আপা ডাকে। হ্যাঁ, তো আমি কয়েকদিন কথা বলছি, বলে ওর অভিজ্ঞতা ক্যানাডায়ও, যে বাংলা ভাষীরা, ওর অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, সে বাংলাদেশে বেশ কয়েকবার গিয়েছে, বলল যে ও মার পেটে যখন ছিল, বেয়নেট ছিল,
সি ডাজন্ট নো ওর মা এখনো জীবিত কিনা, সে খুঁজতে গিয়েছিল কোন রকম তার বার্থ সার্টিফিকেটটা, এটা সার্চ করতে পেতে এত কষ্ট তাকে গোথ্রু করতে হয়েছিল বাংলাদেশে। তো যাই হোক, সি ইজ কোয়াইট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এট দিস পয়েন্ট অফ টাইম, ইভেন ইন ক্যানাডায় বললো মানে বাঙালিরা ওকে যেভাবে ট্রিট করে, যাদের নিয়ে আমরা গর্ব করব, ইটস ভেরি স্যাড, খুবই দুঃখজনক। বাবুল ভাই আপনি কিছু অ্যাড করবেন? না, তারপরে শুধু তা না, আমাদের সেই মানসিকতায় তো আমরা এখনো পৌঁছায়নি, এখনো আমাদের সেই মানসিকতা রয়েই গেছে। তো অতএব বলতে এ নেই যে যেটা যেটা হচ্ছে ওইটাই হবে, কারণ আমাদের সাংস্কৃতিক যে চেতনা, চেতনাটাও মানে আমাদের মানে এতে নিয়ে গেছে আর কি, কারণ চেতনাও বাবুল ভাই, আমরা যার জন্য। জি জি হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন নাকি পরবর্তী প্রশ্নতে যাব? না না, ওই চেতনাই এখনো আমাদের আসে নাই, যার জন্যে যেমন আমার স্মৃতিতে যেমন আমাদের 1971 সালের 12ই মার্চ আমরা বুঝে ফেলেছিলাম যে কিছু একটা ঘটবে 7ই মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধুর, তখন আমরা ট্রেনিং নিলাম কাঠের রাইফেল। হ্যাঁ, সেটাই আসছি, সেটা একটু পরে, কারণ আচ্ছা এই মুহূর্তে হ্যাঁ তাহলে আমরা সেভ করে রাখছি, কারণ তখন আপনাদের আপনাদের কথাগুলি অনেক ইন্টারেস্টিং হবে। আর তার আগে সিরিয়াস বিষয়গুলি একটু, ওগুলি তো আপনাদের গুলি অনেক সিরিয়াস, কিন্তু এগুলি জানা খুবই জরুরি আমার দর্শকদের জন্য, বিশেষ করে আমি নিজেও জানতে চাচ্ছি, জানতে আগ্রহী। বাবুল না ভাই না, আপনার কাছে কারণ কি, প্রশ্ন? কারণ কি, কারণ ওই সময় সাতক্ষীরায় সাংস্কৃতিক অঙ্গন খুবই মানে মানে প্রসিদ্ধ হয়ে গেছিল, মানে যেখানে সে মানে গান, নাটক, আবৃত্তি, গণসঙ্গীত সবকিছু, এবং মানুষ সে সেই সময় যে লোক হতো এটা চিন্তার বাইরে, মানে এত লোক সমাগম হতো, পাকিস্তান আমলের কথা বলছি জি ওই শেষের দিকে, যার জন্য মানে আমরাও উদ্বুদ্ধ হই যে মানে গণসঙ্গীত শুনে, তারপরে নাটক, তারপরে যে সংগঠনগুলো ছিল যে কোরক সংসদ, তারপরে প্রগতি সংঘ, এগুলো আরো অনেক সংগঠন যাদের অবদান মানে ওই সময়ের অবদান মানে হ্যাঁ ঠিক মানে আছে, ওই ভোলা সময় যায়। ফিরে আসবো একটু পরে। বাউল ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, মুক্তিযুদ্ধের সময় যে সকল নারীরা নির্যাতিত হয়েছিলেন, যে সকল বীরঙ্গনাদের মধ্যে কতজন শহীদ হয়েছেন, পরবর্তীতে অনেকেই মারা গিয়েছেন এবং কতজন বেঁচে আছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হয়তো তার কোনো হিসাব কোথাও রেখেছে বা কাজ করেছে, আর যদি করেও থাকে সেই কাজটা কতটুকু ঠিকঠাক করছে, তার খবর কি রাষ্ট্র রাখছে বা সরকার রাখছে? যাক, আপনি যেটা বলছেন আমি এটা ব্যাপার জানিও না যে খুব একটা, তবুও আমার নিজের এ দিয়ে বলছি, অভিজ্ঞতা দিয়ে, যে আমাদেরই নাম ওঠে নাই, ওদের তো বাদ দিলাম, কারণ আমি ফ্রন্ট যুদ্ধে ছিলাম, আবার গেরিলা যুদ্ধে ছিলাম, জি, আপনার এবং আপনার কথায় পরে, বাবুল ভাই আপনার কথায় পরে আসছি, বিষয়টা আসলে আমাদের জানা খুব জরুরি। না না না, ওই যে হ্যাঁ লিস্টের ব্যাপার বললেন, লিস্ট তো হ্যাঁ হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের এখনো ওই ভালো মতো আমি হয়নি। বীরঙ্গনাদের কথা বলছি। হ্যাঁ, জি তা ওই তাদের খবর তো আমরা আমরা রাখবো কি, আছে নাকি কোনো কিছু, আমার তো মনে হয় না। বেনু ভাই, আপনি আপনার কোনো ধারণা? তোমার প্রশ্নটা আরেকবার করো। আরেকবার বলি যে হ্যাঁ, তো মুক্তিযুদ্ধের সময় যে সকল নারীরা নির্যাতিত হয়েছিলেন, সেই সকল বীরঙ্গনাদের মধ্যে আমরা জানি অনেকেই শহীদ হয়েছেন সেই সময়ে, আবার পরবর্তীতে কেউ কেউ মারা গিয়েছেন অনেকে, এবং আরো অনেকেই জীবিত হয়তো আছেন,
আমি জানতে চাচ্ছিলাম যে তাদেরকে নিয়ে আমাদের মন্ত্রণালয়, যুদ্ধ মন্ত্রণালয় কোনো কাজ করছেন কিনা, তাদের কাজটা কতটুক সঠিক, তাদের কোনো লিস্ট আছে কিনা, তার খবর কি সরকার রাখছে বা রাষ্ট্র রাখছে, না, আমি আমরা জানি না। আমিও ওই বাবু সাহেবের মতো বলবো যে আমি জানি না সঠিক, কিন্তু আমি যে ওখানে গেলে যে আমি বললাম যে এই কাজগুলোই আমার দায়িত্বে নেওয়ার চেষ্টা করছি, বাংলাদেশি মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা সবাইকে ওইভাবে বলে আসা হয়েছে আর কি, যে মন্টু ভাই, হাসান ইমাম, লায়লা ভাবি, তারপরে যারাই আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন, সবাইকে জিজ্ঞাসা করাই যে এই যে প্রশ্নগুলো তুমি করছো আর কি, জি এইটাই যে কারা ছিল ওই নির্যাতিত অবশ্যই, নারীদের, আমরা কোন রকম কিভাবে সাহায্য করতে পারি বা কোথায় কিভাবে আমরা তাদেরকে খুঁজে বার করতে পারি, যদি যে কেউ মারা যেয়ে থাকে তাদের পরিবার কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, এবং যা আর কি, মানে এই তুমি যে আপনি প্রশ্ন আপনি করলে চাচ্ছেন এই ওগুলো, জি প্রশ্নটারই উত্তর, ওগুলি নিয়ে কাজ করার, জি এই প্রশ্নটারই উত্তর আমার ওই মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার মাধ্যমে করার চেষ্টা, মানে অ্যাপার্ট ফ্রম অল দি আদার্স, গান টান করা বা ওগুলো বাদ দিয়েও এই কাজগুলো, হ্যাঁ, গ্রামে গ্রামে অনেক জায়গায় যে আর কি, আবার ওই শারমিন বলে একটি মেয়ে আছে, ডালিয়া, শাহিন, এরা কিছু কিছু জানে যে কোথায় এই এই ধরনের মেয়েরা আছে, কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি, ইফ দের ইজ এনিথিং উই ক্যান ডু উই উইল ডেফিনেটলি ডু, কিন্তু এর আগে কখনো ওই চেষ্টাটা হয় নাই, ওই প্রচেষ্টাটাই অপেক্ষায় আছে আর কি, যে সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করলো, যারা মুক্তিযোদ্ধা ছিল, বাবুল সাহেবের মতো যারা সম্মুখ সমরে ছিল, যারা গরিলা যুদ্ধে ছিল, তাদের খোঁজ নেওয়া, খোঁজ করে বার করা, এই সব নারী যারা নির্যাতিত হয়েছিল তাদেরকে খুঁজে বার করা, সবকে কোথায় আছে আর কি, জি আবার তাদের সন্তানেরা অন্যদিকেও, কোথায় আছে, হ্যাঁ, জি কে কোথায় আছে, ওই শিশুরা, নতুন প্রজন্ম, যেই প্রজন্মটার বাপকে কেউই জানে না, ওরাও নিজেরাও জানে না, অনেকেই ওই বইটার কথা বললাম, সে বইটা তো ঘটনা ওই পিটার দেখি, বলে ছেলেটির নাম, সে ক্যানাডা থেকে দেশে যাচ্ছে তার মাকে জি খুঁজে বার করতে, হুম তো মা মারা যায়, ওই পিটার জন্মের সময় মা মারা গিয়েছিল, তো সেই জন্য মাকে আর সে পায়নি, কিন্তু ওর যে নানা বেঁচে আছে তখনও, সে অ্যাকসেপ্টই করতে রাজি না যে তার কোনো মেয়ে ছিল যাকে এরকম নিয়ে গেছিল, সারা রাত সামরিক বাহিনীর ক্যাম্পে ফেলে রেখেছে তাকে, এবং সেই মেয়ের গর্ভে এই ছেলে পিটার, ও জন্মের সঙ্গে সঙ্গে ওর বাপ, ওর দাদা, নানা, ওই একজন ক্যানাডিয়ানের কাছে বিক্রি করে দেয়, বিক্রি করে দেয় না, বলছে দিয়ে দেয় আর কি, নিয়ে যাও বা ইত্যাদি আর কি, সে মাকে আর পায় নাই, কিন্তু যাই হোক এই ধরনের ঘটনা আর কি, কিন্তু আমার ধারণা যে এই ইতিহাসগুলো বা এই ঘটনাগুলো ভালো করে গবেষণা করে আর কি, সত্যিকার অবশ্যই, ভাবে স্থাপনা করা দরকার, প্রতিষ্ঠা করা দরকার, এই নির্যাতিত রমণীরা কে কোথায় আছে, ইজ দেয়ার এনিথিং উই ক্যান ডু, অর দি গভর্নমেন্ট, আই এম শিওর গভর্নমেন্ট, সরকার থেকে, বর্তমান সরকার এই ব্যাপারে সাহায্য করতে রাজি হবে আর কি, যদি জানানো যায় আশা করছেন, যে এই এই একটি নির্যাতিতা মহিলার কোনো জায়গা নাই, বা এর কোনো এর কি অবস্থা, কিভাবে আছে, ইত্যাদি ইত্যাদি এর আর কি। সাথে আমি আরেকটা আমার প্রশ্ন যে ওই যুক্ত করতে ভাইটা ছিল, চাচ্ছি, জি বাবু, জি আমার যে ভাইটা ছিল মারা গেছে এখন, তারেক মাসুদ, আমার ও ছোট চাচার ছেলে, হ্যাঁ, ও ওই মুক্তির গান ছবিটা যে মুক্তির করেছিল, গানে তো উনি করেছিলেন, জি হ্যাঁ অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে তো মারা গেলেন, না, অরিজিনাল ছবিটা করেছে লিয়ার লেভিন বলে একটা আমেরিকান ফটোগ্রাফার, এবং সিনেমা সিনেমার সিনেমা মেকার আর কি, জি সেই এসেছিল আমার কাছে, আমি যখন ওখানে যে আমি তোমাদের যদি ছবি তুলি, তুমি যে যেখানে যাও, যখন যেখানে অনুষ্ঠান করো আমি ছবি তুলি, তোমাদেরকে আপত্তি আছে, আমি ছবি ছবি তো সবাই তোলে, তো তো ওটাতে কোনো অসুবিধে নাই, তো সে কিছু ছবি 40 ঘন্টার ফুটেজ, উইজ ইউ বিলিভ,
40 ঘন্টার ফুটেজ ছিল তার কাছে আর কি, যেটা তারেক যে তার ওই ইয়ে থেকে, ওই জায়গাটার নামটা কি, নিউ ইয়র্ক থেকে আর কি, তার কাছে কিনে নিয়েছে, $10,000 দিয়ে কিনে এনেছিল। কিনে এনে তারপরে মুক্তির গান ছবিটা করে। জি আবার পরে আর একটা ছবি, সে সিকুয়েল মুক্তির কথা, জি কিন্তু তারও আগে ওই মারা যাওয়ার আগে একটা ইয়ে হাতে নিয়েছিল, এটার নাম ছিল কি একটা যেন, ইটস এ প্রিকুয়েল আর কি, মুক্তির গানের আগে কি হয়েছিল, হোয়াট লেড টু মুক্তিযুদ্ধ, ওই পাকিস্তান আর্মির যে নৃশংস হত্যাকাণ্ড, সেইগুলোকে যতটা পাওয়া যায় আর কি, মানে ডিপেন্ড রিলায়েবল যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো একসাথে করে, কিন্তু সেটা আপনারা কাজ শেষ করতে পারছেন? হ্যাঁ শেষ করে যেতে পারেনি বেচারা আর কি। যে যাই হোক, ও এই জিনিসগুলো করার চেষ্টা করছে, করেছিল আর কি। ওই মুক্তির কথাতে আছে যে এমন ঘটনা যে এক ওই একটা মেয়েকে আর কি 18 জন আর্মির একটা ক্যাম্পে দিয়ে আসে, যেই লোক এক বাঙালি, ওই দেশে নগরকান্দা বলে বেনিময়, একটা, আমরা কি ওই কথায় ফিরে আসতে পারি? ওই যে আপনারা যখন আপনাদের কথায় পরবর্তীতে, ওই যে যেটা বললাম আর কি, ওই এই যে ঘটনাগুলোকে সামবডি হ্যাজ টু গেট ইন টু দি ডকুমেন্টস অফ অল দিস, হ্যাঁ অ্যাবসলিউটলি, জানতে পারা, সত্যিকার অর্থে জানেই তো না আমরা। ওই মেয়েটির মুখে ও বলে যে সেই লোক যে আমাদের 18 জনকে দিয়ে নিয়ে, আরে আমার ওই মেয়েকে নিয়ে 18 জনের ক্যাম্পে নিয়ে আসলো, সেই এখন লোকাল কাউন্সিলর নাকি লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান বা এই জাতীয় আর কি। তো তাদেরকে আঙ্গুল দিয়ে দেখানো, হি শুড বি দেয়ার, হি শুড বি পানিশড, অ্যাবসলিউটলি, এটা কিভাবে দেখ সম্ভব? যাই হোক আর কি, মানে ওইগুলোই সম্ভব। আমার মনে হয় না যে বর্তমান সরকার এদেরকে শাস্তি দিতে পিছপা হবে। বর্তমান সরকার ডেফিনেটলি তাদের সরকারের অ্যাটেনশনে এটা আনতে হবে আর কি। হ্যাঁ আপনাদের এই কথার সাথে যুক্ত করে আমার আরেকটা প্রশ্ন ছিল, জাস্ট যুক্ত করে, মুক্তিযুদ্ধের সন্তান কটা, যে মুক্তিযুদ্ধের সন্তান কটায় যে সরকারি চাকরির দিকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনাদের দুজনের মতামত কি? মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা থেকে বাদ দেওয়া হয়েছে এটা আমি জানি না, এটা আমি কিন্তু শুনেছি, কোনো মতেই এই জন্য কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে কথাবার্তা চলছে শুনেছি, এই জন্য আপনাদের থেকে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কি ঘটনা বাবুল ভাই, এই সম্পর্কে হ্যাঁ আপনার হ্যাঁ, এর আগে হয়েছিল ওই যে ইউনিভার্সিটি থেকে যে মিছিল করলো ছাত্ররা, জি। ওই ওই ইয়েতে বন্ধ বন্ধ করা হয় নাকি, যতদূর জানি আমাদের এটা বন্ধ হয়নি, অন্যগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি এইটা জানি। আর এরপরে তো আপনাদের দেশে যাওয়া উচিত বেনু ভাই, যেরকম প্ল্যান করেছে আপনাদের সকলে যারা যুদ্ধ মুক্তিযুদ্ধে ইনভলভ ছিলেন, আপনাদের যে আমার মনে হয় একটু কাজ করা উচিত। যাই হোক, পরবর্তী প্রশ্ন বাবুল ভাই আপনার কাছেই ছিল, প্রবাসী বাংলাদেশিদের অবদান কতটা মূল্যায়িত হয়েছে? না আমি তখন তো ছিলাম না এখানে, হ্যাঁ, বাট তবে যারাই ছিলেন আপনাদের মতে অবশ্যই, মূল্যায়িত না হয়েছে না কিনা? অবশ্যই, তাদের তাদের যে চ্যারিটি ইয়েটে করে যেগুলো চাঁদা তুলে ইয়ে করে, আবার আমাদের খাওয়া মানে আমাদের জন্যই তো পাঠিয়েছিলেন, তো অতএব তাদের ঋণ তো কোনো অংশে কম না, তারাও মুক্তিযোদ্ধা, তো অতএব অ্যাবসলিউটলি, আমাদের কিছু ইয়ে করা হয়, মানে যারা ডাইরেক্ট যুদ্ধ, আবার যারা সাহায্য করছে, যেরাম ধরেন যারা খাওয়ার খাওয়ার পরিবেশন করে, খাওয়ার রান্না করে, তাদের কি কম নাকি, তারা কি মুক্তিযোদ্ধা নেই, যারা মুক্তিযুদ্ধের অংশ না? মুক্তিযোদ্ধা হ্যাঁ অংশ নয়, কারণ মানে সব ক্ষেত্রে সব জায়গায় মানে সবেতে সব দিক দিয়ে যারা সাহায্য করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা, এটা এর এর কোনো ইয়ে নেই। এখানে যারা চাঁদা তুলে আমাদের জন্য পয়সা পাঠিয়েছেন, তা তারা তো আরো বড়, মানে কারণ পয়সা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।
তবে তাদের তো আপনি একেবারে ফেলে দিতে পারেন না। না, আপনার কথার সূত্র ধরে বেনু ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমাদের যেসব বিদেশি বন্ধু ছিল যারা আমাদের জন্য কনসার্টের আয়োজন করে, আপনি একটু টাচ করেছেন, ফান্ড জোগাড় করেছিল, আপনি ফান্ডের কথা বলেছেন, দেশে বিদেশে প্রতিবাদ এমনকি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে কি আমরা মূল্যায়ন করতে পেরেছি অথবা সঠিক সম্মান না, দেখিয়েছি? ওই প্রায় সব জায়গাতে উত্তর আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে উত্তরটা না বেরিয়ে আসে। আমি যখন লিডসে পড়াশোনা করতে আসলাম, আমি দেশ স্বাধীন হওয়ার পরে, আমি তো ইউনিভার্সিটিতে পড়াতাম স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে, তো সেখান থেকে আমি ছুটি নিয়ে লিডস ইউনিভার্সিটিতে এসে ডিগ্রির জন্য এসেছিলাম। ওখানে এসে দেখলাম যে লিডসের যত মানুষ আছেন আর কি, যারা ওই চাকরি বাকরি করে, এটা করে ওটা করে, তারা আমাদের সঙ্গে ভীষণ রকম প্রায় দুর্ব্যবহার করেন বলা যেতে পারে আর কি। তা আমি আমাকে সবাই মোটামুটি ভালোই বলতো, আমি একদিন উনিও একজন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি একটু বলবেন যে আমাদের অপরাধটা কি, কেন আপনারা আমাদেরকে, অলরাইট আমি সিলেটের না, সেই জন্য কি নাকি কি জন্য আপনারা আমাদেরকে অবহেলা করেন বা আমাদের সাথে এরকম? তখন বলল যে দেখেন ওই মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি, এদের সম্বন্ধে আমাদের একটা সন্দেহ সব সময় আছে, কারণ ওই 71-এ কত মানুষ জাস্ট তাদের সারা সপ্তাহের উপার্জন জাস্ট ওই প্যাকেটটা খুলেও নাই, ওই প্যাকেট সুদ্ধ দিয়ে দিছে আর কি নিয়া, এবং সেই পয়সা পরে দেখা গেল যে ইট হ্যাজ বিন সো মাচ অ্যাবিউজড, এই আপনাদের মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি পরিবারদের মধ্যে, তারা নিজেরা ওই পাবে বসে মদ মদ খাইছে, মদ্যপান করছে, কি করছে না করছে সেইসব পয়সার কোনো খবর নাই, সেই জন্য আমরা তাদের আপনাদেরকে খুবই সন্দেহের চোখে দেখি আর কি। তো ক্ষোভ এই তাদের ধরনের ভিতরে। যে ব্যাপারটা আর কি, কারণ ওদেরও তো প্রচন্ড, ওইখানেও দেখা যায় যে সত্যিকার অর্থে কোথাওই চেষ্টা করা হয় নাই যে এদের এই দেশে যারা সাহায্য করছে মুক্তিযুদ্ধে, পয়সা দিয়ে, সময় দিয়ে, কাগজে লিখে, এটা করে ওটা করে, সেই সমস্ত মূল্যায়ন হয় নাই আর কি। মোটামুটি একটা অগোছালো ব্যাপার আর কি, সব একদমই দিকেই, দেশেও বিদেশে। আপনাদের, হ্যাঁ, এটা এটা সবাই আমরা ফিল করি। আপনারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনাদের তো ফ্রাস্ট্রেশন আরো বেশি। আমরাই যদি ফিল করি যে এই যুগে, ডিজিটাল যুগে, 21st সেঞ্চুরিতে একটা ইনফরমেশন বের করতে হলে আমরা রিসার্চ করছি, বের করছি, আমার নিজের দেশের যুদ্ধের সঠিক কোনো ইতিহাস আমি পাচ্ছি না, ইটস কোয়াইট ফ্রাস্ট্রেটিং। আমাদের বাচ্চাদেরকেও যে আমরা কিছু শেখাবো বা তার পরের প্রজন্ম, তাই না, একটা ইতিহাস তো অবশ্যই থাকা উচিত। এবারে আপনাদের দুজন থেকে শুনবো, প্রথমে বাবুল ভাই, তারপরে বেনু ভাই থেকে শুনবো, আর সময় থাকলে মেবি বেনু ভাইয়ের দুই একটা গানও শুনতে পারি। প্রথমে বাবুল ভাই, আপনি 1971 সালের মে মাসে মুক্তিযুদ্ধে যোগদান করেন, পরে আপনি পশ্চিম বাংলার 24 পরগনা হাকিমপুর ইয়ুথ ক্যাম্পে, সেখান থেকে আপনি মুক্তিযোদ্ধা ট্রেনিং এর জন্য কল্যাণী হয়ে চকুলিয়া ক্যান্টনমেন্টে বিহার গমন করেন, না তো যাই হোক, সেখানে আপনার শুরু। এখন আপনার থেকে জানতে চাচ্ছি আপনার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, আপনার স্মৃতিচারণ, আপনি একটু আগে টাচ করেছেন, আপনার পুরো যে জার্নিটা আমাদেরকে, আমার দর্শকদের জন্য যদি একটু বলেন ওই আপনার সময় অভিজ্ঞতা। সবারই ভাষণ আমরা শুনতাম, যেমন মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ যখন ইয়ং ভিপি, মনে হয় 69-এর কথা বলছি, ওই সময় থেকেই সব বক্তৃতা তো শুনতাম আর উৎসাহ পেতাম, এবং বুঝতে পেরেছিলাম 7ই মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধু যে একটা কিছু হবে। তারপর 7ই মার্চে যখন ভাষণ দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এটার জন্যেও তাকে গালাগালি খেতে হয়েছে অনেকেই, বলছে শালা ঢাল নেই তলোয়ার নেই স্বাধীনতা ডিক্লিয়ার দিল। এই হলো মানে উনি বেঁচে থাকতেও গালাগালি শুনলেন, আবার মারা গিয়েও গালাগালি শুনতেছে। এই হলো আমাদের অবস্থা। এরপরে আমরা যখন নিজেরা বুঝলাম যে একটা কিছু করতে হবে, আমাদের বড় ভাই যারা যেমন খায়রুল বাশার, উনি সিনেমা করেন, আবার নাটক লেখেন, উপন্যাস লেখেন, তারপরে ওনার সঙ্গে যারা ছিল যে প্রগতি প্রকাশ প্রগতি সঙ্ঘের মানে খায়রুল ভাই, তারপরে কোরকে ছিল গজনাফর কবির, তারপরে তারিকা নাম আমার ক্লাস ফ্রেন্ড, আবার মামাতো ভাই, তো ও ওরা নাটক করত। তারপরে গাজী আলী আশরাফ, তারপর মাও ভাই, তারপর কুচি ভাই, নাসির ভাই, এরা মিলে আমরা কাঠের রাইফেল, তখন জিন্না পার্ক সাতক্ষীরায় কাঠের রাইফেল নিয়ে 25 জন আমরা ট্রেনিং এর ট্রেনিং করি, এবং এটাই আমাদের কাল হলো। এটা NSI তখন রিপোর্ট দিল যে এরা সন্ত্রাসী, এদের এদের এ করো মানে ধরো। তো এগুলোর ইনফরমেশন আগেই পেয়ে গেছিলাম, বিডিআর আমাদের সঙ্গে ফুটবল খেলতো, সেই বলে দিল যে এরকম, তোমরা সাবধানে থাকো, যে কোনো সময় কিন্তু তোমাদের ধরতে আসবে। তো ওই একটা এতে আমরা সাবধান হয়ে গেলাম। তারপরে আমরা গ্রামে গেলাম, গ্রামে কিছু লোককে উদ্বুদ্ধ করার চেষ্টা করলাম, সেখানে আমি, তারপর খলিলুল্লাহ, তারপরে মাহবুব, মাহবুব ভাই আর খায়রুল বাশার, খায়রুল বাশার ভাই, এনারা মিলে এসব করতে গিয়ে, বেনু ভাই শুনবেন, এসব করতে গিয়ে তাদের কাছে মানে কৃষক সেজে গেছিলাম। আসলে তো ওই ময়লা মেখে মেখে তো আর কৃষক হয় না। হ্যাঁ হ্যাঁ, ধরা পড়লে তারা সব বলল এই ইন্ডিয়া থেকে এসছে এরা, এদের ধরে মানে গ্রাম কি লোকে লোকারণ্য আমাদের মেরে ফেলবে। তারপরে মানে বাঁচার ইয়ে থাকলে যা, মানে আমার এক আত্মীয়, সে এসে বললো তোমরা, তখন ওরা বললো কেন চেনে, বলে হ্যাঁ আমাদের আত্মীয়। তো তো তখন সেই গ্রামেরই এরা মানে আমার ভাবির বাড়ি আর কি, ভাবির লোক আব্বা টাব্বা মিলে আমরা আমাদের বাঁচিয়ে নিলে। ওই দিন ওখানে থাকলাম, তারপরে চলে আসলাম, বলে আর দরকার নেই এখন, ট্রেনিং এই চাই, মানে ইন্ডিয়ায় যেতে হবে আমাদের। কারণ এইভাবে আমরা, আমি করতে করতে 5ই মে ইন্ডিয়ায় চলে যাই। এর আগে আরেক জায়গায় ওইরা মিটিং করতে গিয়ে কয়েকজন মারা গেল আমাদের মধ্যে, ওই সাতক্ষীরার আজমল ভাই, টুটুল, তারপরে আরো কয়েকজন, নাম ভুলে গেলাম, যাই হোক, তার মানে তাদের সঙ্গে কথা বলে মানে মিটিং করে আমি খেতে আসলাম বাসায়, বলে যাও চলে এসো। মানে আমি গিয়ে বাসায় ঢুকলাম আর খেতে বসলাম, তখন এসে বললো আর্মি এসে গেছে তোমার ধরতে আসছে, চলে যাও। ওই আবার চলে গেলাম। হয়তো আমরা আরো কয়েকদিন পরে হয়তো ইন্ডিয়ায় যেতাম, সেটা ওই 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 সময় খাওয়াও হয়নি, ওইভাবে চলে গেলাম ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে এসে আমি গেলাম, প্রথম তো আমরা উঠলাম ওই ইটেন্ডে বসিরহাট, তারপর ওখান থেকে গেলাম, বলে এখানে তো লোক নেয় না, নেয় গিয়ে হাকিমপুর, হাকিমপুরে গেলাম, ওখানেও আমাদের আত্মীয় স্বজন আছে, তো ওনাদেরই বাগান যেটা ছিল জমি, মানে ওই এতে মানে ইয়ট ক্যাম্প করা হয়। আর
যেটা দোলুর ঘর ছিল, ওই দোলুর ঘরের উপরে একটা ছিল ঘর, ওখানে থাকতেন এম এ মঞ্জুর, আমাদের 8 নম্বর সেক্টরের অধিনায়ক। তা গিয়ে কয়েকদিনের পরেই আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওখানে কলারোয়া, তারপরে ওই বাগাচাড়া পর্যন্ত অপারেশন, মানে প্রতি রাতে, প্রায় রাতে আমাদের পাঠিয়ে দেওয়া হতো যে এগুলো করে আসো, একই করো, আর কি কি হয়, মানে যদি যুদ্ধ দরকার হয় তো যুদ্ধ করব। তখন ট্রেনিং খুব একটা হয় নাই, মানে ইয়ত ক্যাম্পে যে ট্রেনিং দেওয়া হয়, ওই রাইফেল ট্রেনিং একটুখানি ওইগুলো আর গ্রেনেড, এই আর কিছু না। তারপরে বেশ কিছুদিন পরে আমাদের প্রথম সিলেক্ট করা হলো যে বিহার চাকুলিয়া ক্যান্টনমেন্টে। তো ওখানে গিয়েই সমস্ত কিছু বুঝলাম, জানলাম। আমরা ট্রেনিং নিয়েছিলাম, প্রথমে হলো 303, তারপরে Mark IV, তারপরে স্টেন গান, ব্রিটিশ স্টেন অ্যান্ড আর রাশিয়ান স্টেন, তারপরে 3 ইঞ্চ মর্টার, তারপরে গিয়ে আমি শিখেছিলাম 6 ইঞ্চ মর্টার, তারপরে ববি ট্র্যাপস, তারপরে এন্টি ট্যাঙ্ক মাইন, তারপরে ওটা কি আরেকটা, আপনার ওই যে 8 নম্বর সেক্টরে না 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 ওখানে না, বিহার চাকুলিয়া বিহার ক্যান্টনমেন্টে, চাকুলিয়া? হ্যাঁ, যেখানে কমান্ড রুম ইনচার্জ ছিলেন KM উবায়দুর রহমান আমাদের। তারপরে ওখানে আমাদের সন্ধ্যের পরে ওই গান শোনাতেন যারা, মানে লতা, মানে কাদেরী কিবরিয়া, তারপরে রথীন্দ্রনাথ রায়, তারপরে সর্দার আলাউদ্দিন মারা গেছেন, তারপর আপেল মাহমুদ, তারপরে মান্না হক, এরা ইনারা গান শোনাতেন। মানে সন্ধ্যের পরে, ট্রেনিং এর পরে ওই আমাদের ক্লাব ছিল, ওই ক্লাবে গিয়ে এইগুলো করতেন, তাতে আমরা দারুণ ভাবে উৎসাহিত হই। তারপরে তো ট্রেনিং শেষ করে চলে আসলাম, এবং আমাদের ট্রেনিং শেষ করার পরে আমাদের সঙ্গে ইনক্লুড করা হলো বিডিআর এর সঙ্গে। বিডিআররা কিন্তু বেতন পেতেন, আমরাও বেতন পেতাম, মানে ওই হলো, মানে তখন 70 রুপি ইন্ডিয়ান টাকা মাসে দিতেন। এই হলো আমাদের তারপরে কত টাকা, 70 রুপি কত টাকা ছিল তখন? তখন কত, এখানে অন্তত বলতে পারবো না অনেক, তখন 70 রুপি খারাপ না, অনেক খারাপ, ভালোই আপনাদের চলে যেত, মোটামুটি। হ্যাঁ, আপনাদের না আমাদের তো নিজের চলে যেত, খরচটা কি চলে যেত। আমাদের না, কারণ কি যা খাওয়ার, এটা আবার গল্প করা যায় যে খেসারির রুটি, খেসারির ডাল আর মানে রুটি, এরম করে ঝাড়া দিলে সব পড়ে যেত, আর আমরা একটা রুটি আটা চার রুটি, ভাগের এক ভাগ খেতে পারতাম না, এইরকম মানে সে মানে একটা ডাল আর কিছু না। এই তখন কষ্ট। বলতে, দেখো আমরা তো অন্য দেশে এসেছি, এই দেশে তো তোমরা আহামরি খাওয়ার চিন্তা করলে তো হবে না, তা ঠিকই। তো ওই হইলো তারপরে বেতন নিতে হতো ওই টিপ সই দিয়ে। হ্যাঁ, এই তারপরে আমরা যখন বাংলাদেশে ঢুকে গেলাম, এটা সম্ভবত আমরা ঢুকেছি মানে মানে এর আগে অপারেশনে গেছি, কিন্তু একেবারে ঢুকে গেলাম না, আর কোনো সম্পর্কই নেই। সেটা হলো 12ই আগস্ট, আমরা একেবারে মানে ভাবে ঢুকে গেলাম বাংলাদেশ, মানে বাংলাদেশে। তারপরে কোন জায়গায় যাব, আর সেই সময় বৃষ্টি, মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে বৃষ্টি আর থামে না, এটাও আমাদের জন্য একটা ভালো
অবস্থা ছিল, কারণ আর্মি মানে পাকিস্তান আর্মি বৃষ্টিকে দারুণ ভয় করত। ওরা সেই সময়ে মানে অগাস্টে যুদ্ধ কোন পর্যায়ে ছিল? না, তখন আমরা ওই এভাবে ওখানে আমরা গেরিলা যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, যেটা ওদের ক্যাম্প ট্যাম্প ওই ইয়ের কেটে থাকে, ওই যেরাম ধরেন ধর বৈকালী, তারপরে ঘনা, কাতুন্দা, এইগুলোর মধ্যে ওদের যে ক্যাম্প ছিল ওই ক্যাম্প গুলো আমরা অ্যাটাক করতাম, আচ্ছা, আবার ফেরত আসতাম, আবার করতাম, এই করে করে তাদের অতিষ্ঠ করে দিলাম। আর ওখানে যত কালভার্ট ছিল প্রায় রাস্তায়, আমাদের তো একটা জিনিস, আমরা যে জায়গায় থাকবো সেই জায়গায় তো একটা নিশ্চিন্ত থাকতে হবে যে কেউ যেন সরাসরি তাড়াতাড়ি যেন না আসতে পারে, আমরা যেন একটু সময় পাই যে সরে যাওয়া বা ইয়ে, এটা গেরিলার ইয়ে হলো ওখানে এইটাই। সিকিউরিটি ছিল আপনাদের, সেফটি সিকিউরিটি না না না, কোনো আমরাই সিকিউরিটি? সিকিউরিটি, আমরাই আমরাই এই কজন, যদি আমরা ছিলাম 10-12 জন, 12 জনের মধ্যে হয়তো 2 জন সামনে রেখে দিতাম, বা আর একজন রাস্তার ওইদিকে এমনি মানে নর্মাল মানুষের মতো রেখে দিতাম যেন খবরটা দিতে পারে। জি এইভাবে আমরা চলতাম। আর তারপরে আমরা বেরোতাম রাতে, দিনের বেলা কেউ দেখতে পেত না যে আসি কি না আসি। আর তারপরে আমরা যে বিল দিয়ে চলাচল করতাম, পানি, রাস্তা দিয়ে চলাচল করিনি, বিলে পানি, তারপরে জোঁক, যেটা চিন্তার বাইরে, বড় বড় জোঁক এরকম হাঁটুর মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছে, আমরা ইয়ে মানে হাত হাত দিয়ে ওটা সরাইছি, না হলে তো ভিতরে ঢুকে যাবে, সেটা তো ডেঞ্জারাস অবস্থার সৃষ্টি হবে এইরকম। এবং সারা রাত পানিতে, এবং তারপরে আমরা ঘুমাতাম কালবাটের উপরে ইট মাথায়। তো এইগুলা আমাদের দৈনন্দিন নেই। আর রাইফেল স্টেন এগুলো হলো হলো কোলওয়ালিশ যখন শুতাম আর কি। তো এইভাবেই চলেছে আমাদের। তারপরে যুদ্ধ, এরপরে আমরা এসেছি পাহাড়, সাতক্ষীরা পাওয়ার হাউস উড়ানোর জন্য, সেটা হবে খুব সম্ভব নভেম্বরে, নভেম্বর, হ্যাঁ নভেম্বরে মনে হয়, অনেক দিনের ব্যাপার এখন এগুলো, ওই দামই মনে হয়, কিন্তু তারিখ হয়তো বলতে পারতাম আগে থাকলে, এখন সে তারিখও মনে নেই। আর যারা ছিল অনেকেই মারা গেছে তাদের, আর যে কজন বেঁচে আছে তারা অনেকেই এখন ওটাও বলতে পারে না, ওখানে কি ছিল না ছিল এটাও বলতে পারে না, কিন্তু আমার মনে আছে ওগুলো, যেরকম আমরা, আমাদের বলা হলো তোমরা গিয়ে সাতক্ষীরা কলেজ আর গভর্নমেন্ট গার্লস, সাতক্ষীরা গভর্নমেন্ট গার্লস উড়িয়ে দাও। আমরা নিয়ে গেছি টাইম পেন্সিল ফিট করে ওই একটা পিকে প্লাস্টিক কয়েল আর কি, ওটা এ করে ওই টাইম বোম আর কি, ওটা নিয়ে উড়ানোর জন্য চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের যে এমনি কমান্ডার ছিল, যে মানে আমাদের বন্ধুদের মধ্যে, সে বলল আমরা একটা আলোচনা করি, এটা কি ঠিক হবে এখন কলেজ স্কুল উড়াইয়ে? তো বলে আমি বললাম তা তো ঠিকই, কারণ আমিও মনে করছি উড়াই লাভ কি, কারণ স্কুল কলেজ যদি উড়াই তো এখানে তো ছাত্ররা তো যায় না স্কুল কলেজে, এখন এটা উড়াই লাভটা কি? তারপরে বললো তাহলে আমরা পাহারা পাহারা হাউস উড়াই দেবো, পাহারা হাউস উড়ানোর জন্য আমরা এ করলাম, তাতে ছিলাম আমি, তারপর গৌর, তারপরে আব্দুল মালিক সোনা, তারপর সাদাত ভাই মামা, তারপরে আবদুল্লাহ রফিক, তারপরে কামরুজ্জামান বাবু, আশু, এরা আরো কয়েক দু একজন, তাদের নাম মনে মনে নেই আমার। আমরা গিয়ে ওখানে শেল্টার নিলাম, যে দুইজনকে পাঠালাম, যারা দুইজন খুব হালকা পাতলা
আর চারিদিকে হলো ওই তারের বেড়া। এইটা আমরা দেখলাম একটু একটু শরীর ভালো মোটা, তা আমরা ঢুকতে পারবো না। এটা কোন মাসে? নভেম্বরে? নভেম্বরে, তো আপনার বিজয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন অলমোস্ট, হ্যাঁ। আর না না, সুন্দরের আমরা সামনে। ছাত্রীরা এর আগেও মানে প্রতি রাতেই মানে আমরা 10-12 মাইল প্রতিদিন হাঁটতাম। তো হাঁটতাম শুধু ইয়ে না, ওই রাস্তা না, ওই তখন বিলে সব পানি, পানি পানির মধ্যে দিয়ে চলতে হতো, কারণ রাস্তায় বাবুল কে ভাই কখন। নিশ্চয় আপনাদের অনেক স্ট্রাগল হতো, পর্যাপ্ত খাবার খাননি, ওইভাবে ঘুমানো আপনার ঘুম হয়নি, না নিশ্চয় না, আপনাদের মানে অনেক টায়ার্ড থাকতেন আপনারা। তারপরে আমরা ওই দুইজন পাঠানি হলো, এক হলো মালিক সোনা, আর হলো গৌর আর আশু, তিনজন ওরা ঢুকলো। ওই দুই ওখানে দুটো জেনারেটর ছিল, ওই দুই জেনারেটরের কুরুলিং করে একেবারে জেনারেটরের ওখানে গিয়ে দুটো দুই জায়গায় বোম ফিট করে আসলো। তারপরে আমরা আমাদের মতো চলে আসবো, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছিল, ওখানে যে গার্ড ছিল তাকে নিয়ে আসা উচিত ছিল, এটা আমরা তো মাথায় তখন খেলে নাই। ও তা আমরা চলে আসলাম, আমরা আমাদের প্রায় মানে মুক্ত এলাকায় যাব এমন সময় বাস্ট হলো সব, একটুখানি পরেই সব অন্ধকার, এমনি মানে মানে পরে ওই পাকিস্তান আর্মি তখন গুলি চালানো শুরু করলো। তা আমরা তখন বলছি আমরা কই, তোরা গুলি চালাস কই, এইভাবে চলে আসলাম। তা শুধু ভুল এখনো আমরা ওইটাই ইয়ে করি যে ওই যে গার্ড সে তাকে নিয়ে আসা, মানে বুড়ো মানুষ তাকে আমরা নিয়ে আসতে পারিনি, ওইটা না নিয়ে আসা, তাকে তো সঙ্গে সঙ্গে মেরে ফেলছে, এটা তো স্বাভাবিক, সে মনে করছে তুই এই ছিল বোধহয়। এইটাই হলো আমাদের বিরাট, এখনো পর্যন্ত আমার খুব মানে কষ্ট হয়ে গেল। কষ্ট পাই, মানে এটা কেন করতে পারল করলাম না, এই আর কি। মানে এমন ঘটনা, মানে তারপরেও আর একটা করতে গেছিলাম, এই মানে মানে ট্রেনিং নিয়ে এসেই আর একটা আমরা অপারেশনে গিয়েছিলাম পুল উড়ানোর জন্য, সেটা ওটা হলো হাটখোলা, মানে ওখানে সাতক্ষীরা হাটখোলার পুল, এটা উড়ানোর জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু প্রথম এ তো আমরা ওই যে পিকের যে কতটা পিকে হলে এই জিনিসটা উড়বে এটা আমাদের ধারণা ছিল না, যার জন্যে লাগানের পরেও পাস্ট করার পরেও কিছু হয়নি, এটা প্রথম আমাদের এক্সপেরিয়েন্স বলা যায়। তারপরে না বুঝলাম না এইভাবে, এই এটাও একটা আমাদের অভিজ্ঞতা ছিল। এক্সপেরিয়েন্স, মানে বুঝলাম যে না এর পরেরটা আমরা ওইভাবে এইভাবে করবো না। তো এইগুলো আরো যারা আরো মানে যারা জানেন এই ব্যাপারে তাদের কাছ থেকেও মতামত নিলাম কিভাবে কি করতে হবে, তারপরে আমরা ঠিক হয়ে গেল যে হ্যাঁ। তারপর অনেক জায়গায় রাজাকার যারা ছিল তাদেরকেও অনেক জায়গায় আমরা খুঁজতে গেছি, হয়তো পাচ্ছি না, বলে সারা বাড়ির ওই ইয়েতে মানে উঠানে এন্টি পার্সোনাল মাইন পুঁতে দিলাম, যদি ইয়ে হয় মানে যেভাবে হোক ওখানে পা দিলে ওই পাটা উড়ে দেবে, সেটা করেও অনেকের পারি নাই, কারণ তারা আগেই জানে যে আমাদের মারতে আসবে, বাড়িতে থাকতো না কিছু না। তারপরে যেরাম আর্মি, পাকিস্তান আর্মি কোনো সময় রাত্রে বেরোতো না, রাত্রে আমরা সাতক্ষীরা শহরে মানে মেন রাস্তায় আমরা হেঁটে হেঁটে বেড়াতাম। একদিন হয়েছে এক 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 ওই দিনের বেলাও আমরা অনেক জায়গায় বসে গল্প করতাম কি খবর টবর নেওয়ার জন্য, তা লোক পাঠাতাম, তা তারা সে বলছে যে এরা তো বিশ্বাসই করে না মুক্তিযোদ্ধা আছে,
এই সাতক্ষীরা শহরে, বলে এরা যুদ্ধ করবে কোথায়। তারপরে আমরা তো শোনার পরে, তারপরে আমরা ওই দর্জি বোধ হয় সে তারে ধরিয়ে হরদম পিটান পিটানাম, বলে বল শালা মুক্তিযোদ্ধা কই বল। ওর বলছে হ্যাঁ মুক্তিযোদ্ধা আমরা কি করি বলবো, ওরা আসে নাকি, এসব পিটানি বল। তারপরের দিন থেকে সে করে, বলে শালা রাজাকারের বাচ্চা, তোদের এত সাপোর্ট দিতাম আর এখন তোরা আমার মারিস, আমরা মেরিয়ে আপনার রাজাকার হলে এ করে এইভাবে এটা করিয়ে ফেলেছিলাম আমরা, যে এটাও আমাদের লাগে। একটা, হ্যাঁ, পরে গিয়ে তারপর বিজয় দেখলেন, তারপরে বিজয় তারপর আমাদের দেখলাম সাথে আমি, আমরা বিজয়ের অনুভূতিটা বলুন একটু হ্যাঁ যখন। বিজয় আমরা সাতক্ষীরা স্বাধীন হয় 7ই ডিসেম্বর, আমরা ভোরবেলা সাতক্ষীরায় ঢুকে যাই। সে লোক কি, লোকের লোকারণ্য, এখন তাদের সরানো যায় না, কারণ অনেক জায়গায় তো আমাদের ছিল বোম টোম ফিট করা আছে, তারপরে এন্টি ট্যাঙ্ক বা অন্য কিছু, তো অনেক ক্ষয়ক্ষতি হবে। তা আমরা বলছি যে দেখো যে বেরিয়ে না, আর আমরা দিচ্ছি কারফিউ। তা কারফিউ দেওয়া বলে বাঙালির আবার কারফিউ কি, মানে তারা বলতেছে আর কি, মানে পাবলিক বাঙালির আবার দাদা তোমরা তো আমাদের ভাই, তোমরা তো চিনি, আবার কারফিউ কি, মানে দেখো এগুলো তা মানে মানে এই জন্য বলে কড়া না হলে এগুলো সুবিধা হয় না। তো ওইভাবে শোনাশুনি নেই, আর তারপরে লোক ডাকা হলো যে যারা বোমার মানে পারদর্শী, তাদেরকে ডেকে তারা দেখলো, দেখার পরে তারপরে তাদের ছাড়লাম মোটামুটি, কিন্তু শুনতে চায় না যে যে এইগুলো কিছুই না। তো ওই আচ্ছা, যেরকম এখন করোনা, করোনায় বলে কিছুই না, কেউ করোনা যার হয় হোক আল্লাহ তারা বাঁচাবে, বোঝে যে আল্লাহ বাঁচাবে আর কি। তারপর বিজয়ের যে উল্লাসটা আপনার হ্যাঁ আপনার বিজয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম চুকনগর হয়ে, তারপরে আমরা শেল্টার নিলাম আবার মনিরামপুর গার্লস স্কুলে, যে সঙ্গে ছিলেন এসপি মাহবুব, ক্যাপ্টেন মাহবুব, মানে উনি পরে মেজর ছিলেন, মেজর মাহবুব তখন ডেপুটি সেক্রেটারি হোম উনি ছিলেন, তারপরে শফিকুল্লাহ বলে একজন ছিলেন উনি ক্যাপ্টেন, পরে লেফটেন্যান্ট উনি ছিলেন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, তা উনিও আমাদের সঙ্গে। তারপরে আমরা ওখান থেকে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে, জি যে তখনও তো আত্মসমর্পণ করে নাই, তা যদি আমাদের লাগে তা আমরা কয়েক গাড়ি, মানে 3-4 গাড়ি আমরা আমাদের যে গুলো মানে 8 সেক্টরের মানে আমাদের কোম্পানি যেগুলো, জি সেই লোকগুলো মানে সেই মুক্তিযোদ্ধা আমরা যারা, ওরা ঝিনাইদহ পর্যন্ত গেলাম। ঝিনাইদহ গিয়ে ওখানে খবর পেলাম যে না যাওয়া লাগবে না, জি কারণ স্বাধীন হয়ে গেছে। তা আমরা দেশ তখন মানে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, সেটা কত হ্যাঁ তারিখ, মানে বিজয় বিজয় এসে ঢাকা ফল করছে, মানে ওরা সেটা হে কত মানে তারিখ বাবুল ভাই, ডিসেম্বর ষোলোই কত তারিখ? 16ই ষোলোই ডিসেম্বর ডিসেম্বর 1971। তা তখন তখনকার এই সময়টা যখন শুনলেন, এই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। না অনুভূতি আমরা এই ঘুরছি, যে এক্ষুনি আপনার আমাদের মুখে হাসি ফুটে গেছে, আমরা ঘুরছি ঘুরছি মাহবুব ভাই মানে স্যার মাহবুব ভাই বলছে এই দেখে আসো তো ওই কি বই চলতেছে এই সিনেমা হলে। তা যারে পাঠানো হলো মানে তার নাম রফিক, এখন সে প্রয়াত মানে মারা গেছে কয়েক বছর আগে, তা সে এসে বললো স্যার গাছ কাটা হীরে, সব তো হাঁটা শুরু হয়ে গেছে, গাছ কাটা হীরে বলছে গাছ কাটা হীরে, তো বলে এইরকম ঘটনা আর কি, ওইটা এত এর মধ্যেও হাসি এসছে আর কি এইরকম। অদ্ভুত, হ্যাঁ, তারপরে আমরা আবার
যে জন্য বলছি যে আমরা সার্কিট হাউস যশোরে ফর্ম ফিল আপ করে জমা দিলাম আমাদের সব কিছু, তারপরে আমরা সাতক্ষীরায় আমাদের আবার পাঠালেন যাও নিজের জায়গায়। তারপরে গিয়ে ওখানে সাতক্ষীরা কলেজে আমাদের মিলিশিয়া ক্যাম্প করা হলো, এবং মিলিশিয়া ক্যাম্পের চার্জার ছিলেন শফিকুল্লাহ, ওই ক্যাডেট কলেজের যে প্রিন্সিপাল ছিলেন, তো উনি এ করে আমাদের কাছ থেকে সব আবার ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করে সব জমা দিলাম। আমাদের যে আগে কয়েক মাসের যে বেতন বকেয়া পড়ে গেছিল পাইনি আমরা, সেগুলো দিয়ে দিলেন, মানে আবার সেই সই মানে টিপ সই দিয়ে। তাই এর পরে তো আমাদের নাম ছিল না, যে বলে ওগুলো ক্যান্টনমেন্ট থেকে উধাও করে দেওয়া হয়েছে, ওগুলো নাই। তো এই হলো অবস্থা, খুবই মানে এত। দুঃখজনক। তারপরে ও যাচাই বাচাই যদি হতো, যাচাই তো গ্রামে গেলেও তো মানুষ বলি দিবে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না, এগুলো তো বেশি লাগে না। কারণ আমার আরেকটা জিনিস খারাপ লাগে বেনু ভাই, একজন আমাদের লিস্ট করেছে মানে কলারুয়ার বোধহয় একজন, সে মুক্তিযোদ্ধাদের লিস্ট করছে, আমার নাম লিখছে ঠিকই কিন্তু আমার বাবার নাম দিছে আমার ভাইয়ের নাম, বোঝেন? আমি যেটা বললাম এইরকম যে অগোছালো আর কি, মানে মানে খুবই অগোছালো এরা কথা বলছেন। এরা বোধ হয় ওই ওই জায়গায় যায়নি, ওরা নিজেরা ওদের গিয়ে চেষ্টা একজনে জিজ্ঞেস করছে ওনার নাম কি আর ওনার আব্বার নাম কি। তো ওই সত্যিকার প্রচেষ্টাই হয় নাই বার করা যে কার কি মানে ভূমিকা এই ছিল। এখন সময় আসছে বেনু ভাই, আপনি দেশে যেয়ে কাজ শুরু করেন, হম হম যতটুকু সম্ভব কিছুটাও আমার যদি করা আমার যায় রক্ষা করে দেয়। সাধ্যমতো অবশ্যই করবো। না বেনু বাবুর ভাই, ভাই, গ্রামে ধন্যবাদ গ্রামে আপনার। গেলেই তো পাওয়া যাবে, জি এটা কোনো ব্যাপারই জি না। কি জি আমাদের দেশ কত বড়, কিছুই না। অ্যাবসলুটলি। হ্যাঁ, আমি একটু কনসিয়াস অফ টাইম, সময় একটু 1 ঘন্টা চলে গেছে অলরেডি। আমি বেনু ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। বাবুল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কষ্টের বিনিময়ে আমরা আজকে গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি। বেনু ভাই, আপনার মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা অনেক ইউনিক, ইউনিক একটা ভূমিকা আপনি রেখেছেন, অনন্য ভূমিকা। অনেকেই মনে করেন, আমি তো অবশ্যই মনে করি, আপনি আপনার মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানোর জন্য আপনি বেছে নিয়েছিলেন অস্ত্র না, আপনি বেছে নিয়েছিলেন হারমোনিয়াম। আপনি আপনার 5 থেকে 7টা আপনার গানের দল নিয়ে আপনি যেটা মুক্তি সংগ্রামী শিল্প সংস্থাকে আপনি বোধহয় ওটা নাম ছিল, তাদেরকে নিয়ে আপনি 5 থেকে 7টা শিবির পরিদর্শন করতেন প্রতিদিনে এবং 70টি গান পরিবেশন করতেন। কিভাবে সম্ভব বেনু ভাই? নিশ্চয়ই, এবং আপনি মেনশনও করেছেন আমার সাথে কয়েকবারই আপনার সাথে যখনই মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ হয়েছে, যে অল্প কিছু খাবার দুপুরে দেওয়া হতো আপনাদের, সারা দিন আপনারা এই 70টি গান। বেনু ভাই, হাউ ওয়াজ ইট পসিবল? যে নিশ্চয় আপনার অনেক টায়ার্ড হয়ে যেতেন, মানে গলা ছেড়ে যাবার মতো অবস্থা হতো। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করুন, এবং এর মধ্যে যে সময় সময় যে আপনারা যে যে গানগুলি শোনাতেন, আপনার কথার ফাঁকে ফাঁকে যে গানগুলি, দেশাত্মবোধক গানগুলি আপনার মুক্তিযোদ্ধাদের আপনার অনুপ্রাণিত করত সেই সময়ে। আসলে আমাদের যে সংগ্রামের সংস্থা আর কি, এর আগে আমার একটা রোল ছিল ওই ইয়ের মতোই, বাবুল ভাইয়ের বা বাবুল সাহেবের মতোই, দেখা দরকার ইতিহাসটা যে বাংলাদেশ সোকল্ড ইস্ট পাকিস্তান আগের, এবং পাকিস্তানের ইতিহাসটা কি, সামরিক বাহিনী পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিতে শতকরা 81 জন একটা স্টেট থেকে, পাঞ্জাব থেকে, আর বাকি 4টা স্টেট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সিন্ধ, বাংলাদেশ আর ইস্ট পাকিস্তান, এগুলো থেকে 19 জন। আর আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীতে ছিল শতকরা 4.5 জন, মানে প্রতি 100-তে 5 জন না, 4 জন মাত্র। যার ফলে যে 1971 সালের 26শে মার্চ যে এক রাতে 15 থেকে 20 হাজার ডেড বডি ফেলে দিল
পাকিস্তান আর্মি বা সামরিক বাহিনী ঢাকাতে, এইটা সম্ভব হলো এই একটি কারণে। কারণ এরা জানতো যে এই বাংলাদেশ থেকে কোনো রেসিস্টেন্স আসবে না, এরা বন্দুক চালানো তো দূরের কথা, কোনো চোখেও দেখে নেই। বেশিরভাগ মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে বন্দুকের কোনো জায়গা ছিল না। আমরা আমাদের ছেলে মেয়েদের, আমি যখন ওই সময়কার, বাড়ি থেকে যদি বলতো যে কি চাকরি করবা, সামরিক বাহিনী সবার শেষে, পুলিশও না, ইপিআর ইয়েতে এগুলো মানে কোনো রকম ওইদিকে জামাই না, ইউনিভার্সিটি চাকরি চেষ্টা করো, নাহলে পরে অন্য কোথাও চেষ্টা করো, সেক্রেটারি ঢোকার চেষ্টা করো, এটা করো ওটা করো, এই হলো আমাদের মূল মন্ত্র বেঁচে থাকার ছিল আর কি। যার ফলে যখন পাকিস্তান সামরিক বাহিনী এরকম একটা প্রচণ্ড আঘাত হানলো আর কি, আমার মতো বহু লোক মধ্যবিত্ত যে জীবনে একটা মাছিও মারে নাই, তারাও একটা সংকল্প নেয় যে যুদ্ধ শিখে যুদ্ধ করে যদি মারাও যায় তাও ভালো। তা আমি ওই অনুভূতি থেকে চলে গেছিলাম। 25 তারিখ রাত্রে এই কাণ্ডটা হলো, 14 এপ্রিল বেতাই বলে একটি জায়গা ছিল, যে বাবুল ভাই যে কথা বললো, মাহবুবের, মাহবুব তৌফিক, এরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি গিয়েছিলাম খালেদ মোশাররফ, কয়েকজন আমরা খালেদ মোশাররফকে খুঁজে বার করতে, তার ওখানেই জয়েন করবো আর কি সৈন হিসেবে। তারপরে পাইনি, যায় খুঁজতে খুঁজতে, তারে ইয়ে করতে করতে যে শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়া শেষ, সেখান থেকে সব চলে গেছে ইন্ডিয়াতে, সোনামুড়া বলে একটা জায়গা আছে, ওইটা দিয়ে সব আগরতলায় গেছে। এই আগরতলাতে যে আমি ওই প্রথমে নিজের নাম লেখানোর চেষ্টা করলাম, তারপর কিছুদিন পর ওখান থেকে কিভাবে, আমার এখনো খেয়াল নেই, যে আমাকে পাঠানো হলো ওই বেতাই, বেতাই হলো মেহেরপুরের উল্টে দিকে, ওখানে মেহেরপুরের এসডিও ছিল তৌফিক, আর মাহবুব ছিল যে ঝিনাইদহের কথা উনি বললেন, ঝিনাইদহের এসডিপিও, তো তাদের কাছে যে আমি একটা সাধারণ সৈনিক হিসেবে নাম লেখাই, এবং আমাকে পরে ওখান থেকে পাঠানো হয় পেট্রাপোল ক্যাম্পে ক্যাপ্টেন হাফিজের ইয়েতে ক্যাম্পে আমার ট্রেনিং এর জন্য। ট্রেনিং শেষ করে আমি যুদ্ধে যাবো, এইরকমই ছিল। তো কোনো একটা ঘটনার জন্য যুদ্ধে যাওয়া হয়নি, আমাকে ওখান থেকে চলে আসতে হয়েছে আর কি। বাবুল ভাইয়ের মতো আর কি বাইরের ইয়েতে ওই ফ্রন্টে গেছে, যাইয়া বেচারা ধরা পড়ছে, এবং একজন আমাকে বললো যে না, সে বেঁচে আছে। তো তার আমার ভাইয়ের ছেলে, তো আমার ভাইকে খবরটা দেওয়া, এই জন্য আমি ক্যাপ্টেনকে বলেছিলাম যে আমাকে অন্তত 1 সপ্তাহের জন্য ছুটি দাও, আমি তার ভাইকে বলে আসি, সে হয়তো তার ছেলেকে বাঁচাতে পারবে। তার ওদিকে আবার আর্মির সাথে লাইন টাইন আছে, সে ওই বাংলাদেশ স্টিমার কোম্পানির নাম্বার 2, বেশ বড় নাপিত ছিল, একজন বড় চাকুরে আর কি, তো সে হয়তো পারবে, কারণ আর্মির সে প্রচুর ই করতো, সার্ভিস দিত আর্মিকে, পাকিস্তান আর্মিকে, যে স্টিমারে করে নিয়ে যাওয়া, খুলনা নিয়ে যাওয়া, ওই সাতক্ষীরায় নিয়ে যাওয়া, এখানে নিয়ে যাওয়া। ওই ছেলেটা বেঁচে যায় আর কি। যাই হোক, কিন্তু আমি যখন গেলাম, ক্যাপ্টেন হাফিজ ইজ এ ইনফ্যান্ট্রি ম্যান, হি ওয়াজ এ জেনুইন আর্মি ম্যান, সেই সমস্ত দানাই পানাই আলগা ইমোশনের তার কাছে কোনো মূল্য ছিল না। সে বললো যে তোমার ভাসতে ধরা পড়ছে, তুমি যাচ্ছ, কত ছেলে ধান খেতে মারা যেতেছে, তার বাপ মা যা জানতেও পারবে না, হাউ ডেয়ার ইউ সাজেস্ট তুমি যাবে তোমার ভাসতিকে বাঁচাইতে, এটা যে কত বড় একটা অন্যায় তুমি বুঝতে পারছো না। তা কিন্তু আমি বললাম যে দেখো, আমার যদি ছেলেটা মারা যায় তাহলে আমার সারাটা জীবন আমার ইয়েতে, আমার ইয়ে প্রিন্সিপালে ও থাক ইত্যাদি কারণ। তো উনি বলেন যে দেখো, এত বাজে কথা বলে লাভ না, যদি যাও তুমি তাহলে আর এদিকে এসো না, তুমি কি আমি এখনই তুমি যাবে, ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ ডেজার্টার, এন্ড ডেজার্টার একমাত্র শাস্তি তোমাকে দেখলেই গুলি করবে, নতুবে এদিকে তুমি আর এসো না। তো ওই হলো মুক্তি সংগ্রামী শিল্পী সমস্ত ইতিহাস।
যখন ফিরে গেলাম, যে তখন আর আমার ওই ক্যাম্পে বা যুদ্ধে যাওয়ার আর কোনো পথ নাই, তখন এই মিনু আপাকে প্রেসিডেন্ট করে আমি হলাম সাধারণ সম্পাদক মুক্তি সংগ্রামের। এর মধ্যে বন্টু ভাই ছিলেন, হাসান ভাই ছিলেন, এবং যত শিল্পীরা গেছে এখান থেকে ওদেরকে নিয়ে মুক্তি সংগ্রামের শিল্পী সংস্থা, তারপর ওই শুরু হলো। প্রত্যেক তিনটা জায়গাতে আমরা জিতাম। মূল মেইনটা হলো শরণার্থী ক্যাম্প, যেখানে আমাদের 1 কোটি শরণার্থী ইন্ডিয়াতে ছিল, সেখানে যে আমরা গান করতাম। দ্বিতীয় ওই যে বাবুলরা, যে বাবুল ভাইরা বা বাবুল সাহেবরা যেখানে ট্রেনিং নিত, প্রশিক্ষণ নিত, তাদের ক্যাম্পে আমি যাইনি, কিন্তু অন্যান্য যত প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেখানে আমরা যে গান করতাম। আবার ওই সামরিক বাহিনীতে যারা ইয়ে এসছে, গ্রামের থেকে এসছে, শ্রমিক এসছে, ছাত্রছাত্রী, তাদেরকে জাতীয় সঙ্গীত শেখানো, এটাও আমার একটা দায়িত্ব ছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবাইকে নিয়ে গাও। একটু মজার ব্যাপার মনে করো, একবার ওরকম আমি বলবো যে আমি কি, আমি জানি না কিভাবে আপনাদের ই করব, প্রায় 1,000 লোক দাঁড়ানো সামনে, হ্যাঁ, এরা সব সৈনিক। আমি বললাম যে এখন আপনাদের, আমার তো লেখা টেখা সম্ভব না, আমার গান শুনেই আপনাদের, আমার কথা, আমার গলা শুনে আপনাদের শিখতে হবে, আমার সোনার বাংলা ইত্যাদি। তো ওখান থেকে একজন বললো যে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, প্রত্যেকের কাছে কাগজ আছে, 1,000 কাগজ, ওই লেখা গান ওদের সবার হাতে আছে আর কি। আমি আচ্ছা, খুবই ভালো। তো যাই হোক আর কি, ওই প্রশিক্ষণ শিবিরে যে গান করতাম, শরণার্থী শিবিরে গান করতাম, আর 3 নম্বর হলো আমাদের তো ওখানে বেঁচে থাকতে হবে, সেজন্য কলকাতার বিভিন্ন বড় বড় হল যেটা আছে, কালাম কি মন্দির যেন, কলা মন্দির, তারপর রবীন্দ্র সদন, বেশ বড় বড় হল আর কি, ওইখানে আমরা অনুষ্ঠান করতাম। আবার ওর বাইরে কল্যাণীতে, তারপরে মেদিনীপুর, পাটনা পর্যন্ত গেছি আমরা অনুষ্ঠান করতে আর কি। ওইখানে গেলে, এবং দিল্লি, ওই ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে আমরা দিল্লি যাই, সেখানেও ওই আমরা গান করলে আমাদের ওই একটা ইয়ে ছিল, রূপান্তর, যেটার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস কি জন্য, কিভাবে এই পুরো মুক্তিযুদ্ধের সৃষ্টি হলো আর কি। তো ওই ব্যাপারে আমরা গান করতাম, এবং দিল্লিতে যেও করেছি, এবং ওখানে কিছু পয়সা, এমন ছিল অবস্থা আর কি, যে প্রত্যেক সদস্য 100 টাকা করে পেত যদি সিঙ্গেল হয় আর কি, আর যদি ম্যারিড হতো তাহলে 150 টাকা। তা আমি আর শাহিন আমরা 100 টাকা করে নিতাম আর কি, আমাদের বিটুইন দ্য টু অফ আস 200 টাকা, এই ছিল আমাদের আয় আর কি। এবং সারাদিন, তুমি যে বললে যে ওই গানগুলো, ওই যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দু নয়, মুসলিম নয়, তারা শুধু বাঙালি, রক্ত নেশায় উঠেছে মাতিয়া, খেলিতেছে তারা হোলি, অবাক নয়নে দেখছে বিশ্ব, দিচ্ছে কেমন প্রাণ, বোমারু বিমান, মেশিন গান, তুচ্ছ করি কামান, কদম কদম এগিয়ে চলেছে গাই বাংলার গান, জয় বাংলার গান, এসো মুক্তির অনেরে সাথী, ওরে মুক্তির অনেরে সাথী। এই যে গলার উপরে যে কি প্রচন্ড চাপ পড়তো আর কি, এই গান সারাদিন, এরকম 10টা 12টা গান সারাদিন, 5 বার কি 6 বার, কোনো কোনো দিন 7 বারও করেছি আমরা। তো তার ফলে যেটা হতো আর কি, আমি তোমার নাম, তোমাকে ডাকতাম, সন্ধ্যার দিকে আমাদের গলার অবস্থা এরকম, কোন রকম আওয়াজ বের হতো না। তো রাত্রে ঘুমালে আমরা 12টার দিকে ঘুমাতাম, আবার 6টায় উঠে বেরিয়ে পড়তাম। তো এইরকম আর কি, মানে কষ্টকর একটা ব্যাপার ছিল, এমন প্রচন্ড মানসিক শক্তি ছিল আর কি ওই সময়। ওই সময় খাবার খাবার পেতাম কি, একটা কলা, একটা ডিম সিদ্ধ, আর 2 টুকরা রুটি, 2টো সাদা রুটি আর কি, সারাদিনই ওই সারাদিনের খাবার ওই আমাদের। তো ওটা খেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলতাম, বলে আবার আমাদের কাজ শুরু, কারণ সবাই তখন এমন ভাবে উদ্বুদ্ধ আর কি, উজ্জীবিত, সবার
এই যে বাবুল যখন যুদ্ধে গেল, সে জানতো যে কোনো সময় একটা গুলি লাগলে আমি চলে যাবো আল্লাহর কাছে, কিন্তু এমনই বিশ্বাস যে আমি যদি যাও চলেও যাই আল্লাহর কাছে, ইট ডাজন্ট ম্যাটার, আমি আমার জীবন দিয়ে হলেও আমার দেশকে স্বাধীন করে দেবো। এবং কেন এটা দরকার হলো, যেটা বললাম যে শতকরা 4.5 জন বাঙালি সামরিক বাহিনীতে ছিল, এই কারণেই পাঞ্জাবিরা বা পাকিস্তানিরা ওই রকম দুর্ধর্ষ একটা পরিকল্পনা নেয়, অমানবিক অমানসিক একটা চিন্তা আর কি, যে পুরো বাঙালিদের এমন ভাবে মানে একটা বেশ লার্জ সেকশন, 1 লাখ বাঙালি মেরে ফেললে এরা ভয় পেয়ে আর কোনোদিন স্বাধীনতা, এই ধরনের একটা ব্যাপার ছিল। না বেনু ভাই, আমার তখন আমি বাবার এক ছেলে, সামরিক বাহিনীতে হ্যালো হ্যাঁ মানে যত ফেলা বাবা, যাচ্ছে কজনে দিয়ে নির্যাতন করা, এবং যেখানে যেখানেই তারা গেছে আর কি, সেখানেই অমানবিক ব্যবহার, এটার এটার কোনো ইয়ে নাই আর কি। ওই জেনোসাইড, স্টপ জেনোসাইড জহির ভাইয়ের করা, তারপরে ওই আরো যত যে যারা যারাই জিনিসটা জানার চেষ্টা করেছে, এইগুলো অ্যাকচুয়ালি দরকার ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম কাতারে এই খবরগুলো গবেষণা করে বার করা, যে কি অপরাধ, কি অপরাধের কি শাস্তি, এমন তো কিছু প্রথমেই না। স্বাধীন হবার সাথে সাথেই করা উচিত ছিল হ্যাঁ, তো যাই তখন। সেটা হয় নাই, তার দুঃখজনক আর কি। কিন্তু এই যারা যারা ভুক্তভোগী ছিলেন, যারা এই নির্মমতার শিকার হয়েছেন, তাদের জন্য সরকারের এখনো দরকার আর কি, সরকার থেকে তাদেরকে সত্যিকার অর্থে তাদের মূল্যায়ন করা, সত্যিকার অর্থে তাদের সাহায্য করা, ইত্যাদি ইত্যাদি, এই আর কি। না ঠিক যেটা আছে বলছিলাম, হাসি, তোমার তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আর কি, এক জি ঘন্টা 27 মিনিট 39 সেকেন্ড। ঠিক আছে, জি হ্যাঁ ঠিক আছে, ভাই, আমার ভালো অনুষ্ঠানে লাগলো প্রোগ্রাম কথা বলে। শুনতে। হ্যাঁ বলু ভাই, বলো। বলছি যে যেরকম ধরেন যে যখন যুদ্ধে গেলাম আমি বাবার এক ছেলে, হুম তারপরেও বাবা বলল যে দেখ এখানে থাকলে তো আমি বাঁচাতে পারবো না, তুই বরং এক কাজ কর, ওখানে গিয়ে ট্রেনিং নে, ট্রেনিং নেওয়ার পরে মরলে একজন মেরিয়ে তো মরতে পারবি না, একটা আহত করতে পারবি না, তো একটু তারে ভয়ও তো দেখাতে পারবি, হুম এখানে তো এমনি ওই মরে যাবি। স্পিরিট ছিল তখন সবার মধ্যে, হ্যাঁ, কারণ দেশপ্রেমের যে স্পিরিটটা বললাম সেটাই। যে আমরা যদি শতকরা 20 জনও থাকতাম সামরিক বাহিনীতে, তাহলেও এই ধরনের ডিসিশন ওরা হ্যাঁ নিত, ওরা জানতো যে এটা সম্ভব না, হুম কিন্তু এটা একদম পুরা কি বলবো আর কি, নিরস্ত্র একেবারে, খালি ওই ইউনিভার্সিটি কাজ করে, স্কুলে কাজ করে, এটা করে ওটা করে, মানে কোনো সত্যিকার অর্থে সামরিক বাহিনীতে কোন রকম প্রশিক্ষণ নেওয়া একটা বাংলাদেশে প্রায় ছিলই না বলতে পারো। ওই যে 4.5 জন বললাম, বেশিরভাগই জাস্ট মেয়ে সৈন্য আর কি, সামরিক বাহিনীর ইয়ে। কিন্তু আরো যে দু একটা নাম বলে না, ওয়াসিউদ্দিন, জেনারেল ওয়াসিউদ্দিন, এরা নবাব সত্যিকার ফ্যামিলি, বাঙালি ছিল না, এরা হ্যাঁ না, উর্দু ভাষী বাঙালি, এরা হ্যাঁ হ্যাঁ, প্রথম চান্স পেয়েই পাকিস্তানে চলে গেছে আর কি। আমাদের আমাদের তারা আমাদের কোনো এক খালু আবার চাচা, উনি মারা গেলেন 29-এ, তাকে মারলো কুমিল্লা ক্যান্টনমেন্টে, উনি মেজর জামান, মানে কর্নেল হাই উনার এই কয়েকজন অফিসারকে, মানে কি কারণে জানি না, বলল যে কি একটা ওয়্যারলেস নাকি ধরা পড়ে গেছিল, উনি খালিদ মোশারফকে বের করে দিলেন, বেরিয়ে যাও, আর উনি বেরিতে পারলেন না। তা ওনাকে ধরলো 27শে মার্চ, মনে হয় 27শে মার্চ, আর মারলো তাকে 29শে মার্চ, ওই কয়েকজন অফিসার, তো ওই ময়নামতি ক্যান্টনমেন্টে। ওইটাই আমাদের প্রথম, যে আমাদের আত্মীয়ের ভিতরে প্রথম শহীদ, মানে
এই তারপরে না, ওরা একটা নির্বিচারে মানুষ মেরেছে, নির্বিচারে, কোন রকম বিচার হ্যাঁ টিচার না করে, কোন রকম খবর না নিয়ে, ওদেরকে জাস্ট একটু গন্ধ যদি দেখে যে অ্যান্টি পাকিস্তানি গন্ধ আছে, ব্যাস মেরে ফেলো আর কি, এরকম একটা সময় গেছে তখন। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আশি, আমাকে ডাকার জন্য আর কি, আমার আপনাকেও এগুলো নিয়ে আপনার কথা বলতে আপনারে বা শুধু দেখেছি আমি, মানে কথা শুনতে খুবই ভালো লাগে। মানে ভিডিওতে আপনাকেও মানে বেনু ভাই, মানে যার জন্য আমাদের বেড়ে সৌভাগ্য, গেল আপনারে সব খুবই সময় গর্ববোধ গান করছি যে শুনি আপনাকে এবং পেয়েছি, আজ আসছেন। প্রথম আপনাকে দেখলাম যে মানে এটা আমার আর একটা স্মরণীয় দিন। আজকেই আমি প্রথম দেখলেন না অত্যন্ত দুইজনের? সাধারণ একটি মানুষ, আপনারা এক জাস্ট সময় এটা নাম্বার আমার এক্সচেঞ্জ আমার করে কথা বলতে দেশের, পারেন। আমার জীবন আরাধ্য দেশ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমি ছিলাম, যতটুকু সম্ভব ছিল যেভাবে চেষ্টা করেছি আর কি, আমার সাধ্যে যা ছিল, আপনারা তো অনেক, দুজনেই এত সৌভাগ্যবান। আমি এইটাই তো আমার তখন, আমার গৌরব, এই আমার গর্ব আর কি। অ্যাবসলিউটলি, মানে আর আমরা স্বাধীনতা, তো স্বাধীনতা সব সময় আসে না, সেটাই, এবং যুদ্ধ করার সুযোগও সকলের হয় না। না সকলের হয় আপনাদের না। যে কন্ট্রিবিউশন আপনারা করেছেন, সেই কন্ট্রিবিউশনের সুযোগ তো আমাদের হয়নি, আমরা আরেকটা খুবই জিনিস পূর্ণ। বলি নি, আরেকটা যারা জিনিস, জীবন দিয়েছে যুদ্ধক্ষেত্রে তাদের বেনু ভাই, জীবন দানটা যুদ্ধক্ষেত্রে যদি সার্থক হয় আর কি, যদি যে বাংলাদেশকে মাথা ঠান্ডা রাখতে পারবে, অনেক পজিটিভ অনেক ব্যাপার আছে, বাংলাদেশের গ্রোথ ইন্ডিয়া বাংলা পাকিস্তানের চেয়েতে অনেক বেশি, অনেক বেশি। বাংলাদেশ আর কিছুদিন, ওই যে পদ্মা সেতু, অনেকে এটার ক্রিটিসাইজ হ্যাঁ করে, পদ্মা সেতু প্রায় শেষ, শেষ হয়ে গেলে বাংলাদেশ সারা পৃথিবী উন্মুক্ত হয়ে যাবে আর কি, এবং আমাদের যে অগ্রগতি হয়েছে আর কি, রিয়েলি অবিশ্বাস্য আর কি, এবং সব অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ঈর্ষান্বিত আর কি, আমাদেরকে দেখ এসবের কৃতিত্ব আপনাদের মতো এইটাই মানুষদের জন্যই তো। না বেনু তো ভাই। দেশ না থাকলে দেশের পপুলেশন আবার, আবার পদ্মা সেতুর ব্যাপারে এরা আবার একটা রিমার্ক পাস করছে যে ওই নিচের মাটি সরে যাবে, সেই আলোচনা না হয় আমরা অন্য একদিন করব। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, খুবই ভালো লাগলো আপনাদেরকে পেয়ে, এত সুন্দর আলোচনা তোমাকে করলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনাদের দুইজনকে আপনাকেও আন্তরিক অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, এবং এতক্ষণ বসে। হাসি খান হাসি, হুসনা খান হাসি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ডাকার জন্য, মানে এই প্রথম আপনার কোনো এক এক অনুষ্ঠানে আমার দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ভালো থেকো ধন্যবাদ হাসি, জি বেনু ভাই, কথা হবে। ভালো আপনারা থাকুন, ভালো থাকুন দুইজনে, অবশ্যই আশা করি ভবিষ্যতে আপনাদের পাবো। নিশ্চয়ই আপনাদের একটু রেস্টের দরকার, বেনু ভাই তো তখনই সকালবেলা ডাক আবার দেবে, পড়ি। হ্যাঁ জি আর বেনু, বেনুয়ার বয়স বেনু দেবেন, ভাইকে তো সব সময় পাই আমি, সেই ইয়াং বয়স থেকে পাই সব সময়, এখন থেকে বাবুল বয়সেও যখন থেকে পাবো। ডাক দেবে, যখনই ডাক দেবে আমাকে পাবে, কোনো অসুবিধা নেই। বেনু ভাইয়ের কাছে আমি এক সময় গানও হ্যাঁ শিখতাম। বেনু ভাই ভালো কি থাকেন আপনারা, ইংল্যান্ডে থ্যাংক আছেন না? লন্ডনে, এখন সাউথ লন্ডনে আছেন। জি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, ভালো থাকেন, দর্শক আপনারা এতক্ষণ যে আলোচনাটি শুনলেন, আমার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন দুজন মুক্তিযোদ্ধা। আমি যেভাবে আলোচনা শুনে উপকৃত হয়েছি, আশা করি আপনারা হয়েছেন। আর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, আগামী মাসে আবারও ফিরবো অন্য কোনো একটি টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি সবাইকে।